ড্যাপডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ড্যাপডেল টেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের মাননীয় স্টেট মিনিস্টার মোরাদ হাসান এমপি উনি আসেন ওনার সঙ্গে আমার কথা হয়েছে এবং ড্যাপোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দেখো বলো টেকনিক্যাল ইনস্টিটিউটের শ্রদ্ধীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ অফিসার বৃন্দ স্টাফবৃন্দ এবং এই ইনস্টিটিউটের চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং আমন্ত্রিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আমি আসলে এই কিছু সময় আগে আমাদের অনারেবল মিনিস্টার ডাক্তার দিবুমণি স্যারের সঙ্গে একটা প্রোগ্রামে ছিলাম সেখান থেকে এখানে আসছি এখান থেকে আবার এখন জনপ্রশাসন মন্ত্র আমার আর একটা মিটিং আছে আমি সেই মিটিংয়ে চলে যাব বিদায় মন্ত্রী মহোদয়ের সঙ্গে একসঙ্গে কথা বলতে পারলাম না বলে আমি দুঃখিত তো আমি দুই একটা কথা বলছি আমি যতদূর জানি ড্যাপোডিল টেকনিক্যাল ইউনিভার্সিটির ড্যাপোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের পড়া চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কয়টা টেকনোলজি আছে আপনাদের আটটা আটটা টেকনোলজি আছে মোটামুটি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত টেকনিক্যাল ইনস্টিটিউট দ্যাট ইজ প্রাইভেট পলিটেকনিক আছে তো এদের কোয়ালিটি খারাপ না বলে আমি মোটামুটি আমার কাছে যে ফোরকাস্ট আছে অনেক সময় বিভিন্ন কাজে এরা বিভিন্ন সময় আমি যখন পলিটেকনিক ইনস্টিটিউটের আমি প্রায় পাঁচটা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ছিলাম কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট মমেন সিং পলিটেকনিক ইনস্টিটিউট মমেন সিং ইঞ্জিনিয়ারিং কলেজ আঞ্চলিক পরিচালক পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এবং মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট বিভিন্ন সময় এরা বিভিন্ন কাজে আমার কাছে গিয়েছে আমি যতদূর পারি আমার যা জ্ঞান গর্ব আছে তা দিয়ে তাদেরকে আমি উপদেশ দেওয়ার চেষ্টা করেছি সবচেয়ে বড় কথা হল আমি স্বাধীনতার মহান স্থপতি সাতই মার্চের ঐতিহাসিক ভাষণের জন্মদাতা বাঙালি জাতির গর্ব বাঙালি জাতির বজ্রকণ্ঠ তার নেতৃত্বে উনিশশো সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তারই সুযোগ্য কন্যা পৃথিবীর মায়েদের ভিতরের সম্মানপ্রাপ্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের টেকনিক্যাল এডুকেশন এগিয়ে যাবে এ প্রত্যাশা আমরা রাখছি এই জন্যই প্রত্যাশা রাখছি তোমরা যারা ছাত্রছাত্রী আছো সবাই জানো দু হাজার সালে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ওনার ম্যাপে উনার টার্গেটে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করেছি দু সালে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জন করব এ রোডম্যাপ উনি আমাদের দিয়েছেন দু সালে আমাদের মধ্যমায়ের দেশে যেতে হবে সে কথা ওনার নির্বাচনী ইশতেহারে এবং বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে দু সালে আমরা উন্নত দেশে যাব এবং একুশে সালে আমরা ডেল্টা প্ল্যান অর্জন করব। এই উনার এতগুলির দিক নির্দেশনা এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ওনার হাত দিয়ে বাস্তবায়িত হবে এই পথ পরিক্রমায় আমাদের বাংলাদেশের টেকনিক্যাল এজুকেশনের অনেক ভূমিকা আছে তোমরা সবাই জানো আর এখানে যারা কর্মকর্তা কর্মকর্তা কর্মচারী কর্মচারীবৃন্দ আছে শিক্ষক শিক্ষিকা আছে তো সেদিক দিয়ে আমাদের লক্ষ্য করে এই দু সালে উন্নত আয়ের দেশে যেতে হলে ওনার এই টেকনিক্যাল এজুকেশনের পরিকল্পনা এবং বাংলাদেশের এই টেকনিক্যাল এজুকেশনের বিকল্পনাই এই টেকনিক্যালি এজুকেশনই ওনার দু হাজার একচল্লিশ সালের স্বপ্নের সোনার বাংলা প্রকৃত বাংলাদেশের রূপান্তর হবে উন্নত আয়ের দেশে পরিণত হবে এই প্রত্যাশা আমরা রাখছি আমাদের সেইভাবে কাজ করে যেতে হবে সেই লক্ষ্যে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটও হোক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হোক আর বেসরকারি পলিটেকনিক হোক আমাদেরকে সবাইকে কাজ করতে হবে কাজ করলে আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা রূপান্তরিত করতে আমাদের ইশাল সমস্যা হবে না তোমরা যারা ছাত্রছাত্রী আছো তাদের দুই আমি আরেকটু বলছি যে তোমার জার্মান সেভেন্টি পার্সেন্ট টেকনিক্যাল এজুকেশনের এডুকেটেড লোক সিঙ্গাপুরে সিক্সটি ফাইভ পার্সেন্ট ঠিক সিমিলারলি জাপানে তো দেখবা যে এরা যা সাধারণ এজুকেশান বা উচ্চশিক্ষা বা এই ইংলিশে অনেক পারদর্শী হবে সমাজ স্কিল্ড হতে হবে এটা ওদের চিন্তাভাবনা নাই ওদের চিন্তাভাবনা আছে কি টেকনিক্যাল এজুকেশন স্কিল্ড হতে হবে কাজ করতে হবে দেশকে উন্নয়ন করতে হবে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করতে হবে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ডিমান্ড ডিভেন পদ্ধতিতে লেখাপড়া করতে হবে সেটা কিন্তু একমাত্র টেকনিক্যাল এডুকেশন দিয়ে সম্ভব তো আমি আর কথা বলবো না কটা কথাই বললাম পরবর্তীতে আবার সময় সুযোগে আমি আবার আসবো তোমাদের সঙ্গে আবার কথা বলবো এখানে কোনো অভিভাবক থাকলে আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ছেলে মেয়েদের যেখানে যে অবস্থায় পাঠাইছেন এই ডাফোডেল টেকনিক্যাল ইনস্টিটিউট হোক খোঁজ রাখবেন তারা লেখাপড়া যথাযথভাবে করছে কিনা আর শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি যে ছেলেমেয়েরা অনেক আশা নিয়ে এক বুক আশা নিয়ে এক সাগর আশা নিয়ে কিন্তু আপনার ইউনিকে অভিভাবকরা সন্তান সন্ধু দিয়েছেন তারা যদি প্রকৃত হয়ে লেখাপড়া না করে স্কিল টেকনিক্যাল এজুকেশান অর্জন না করে এখান থেকে বেরিয়ে যায় তাহলে তাদেরও দুঃখের সীমা থাকবে না সাইমিলটেনিয়াসলি আমাদের বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বাধাগ্রস্ত হবে তার কারণ হলো আমি আগেই বললাম যে আমাদের এরকম এজুকে এডুকেটেড হতে হবে টেকনিক্যাল এজুকেশানে যে আই এম হান্ড্রেড পারসেন্ট কম্পিটেন্ট টু দ্য টেকনিক্যাল এজুকেশান আদারওয়াইজ আমি আমার কাজ আমি টেকনিক্যাল এজুকেশন আসছি হয়তো আমি স্কিল হচ্ছি না তাহলে আমার কিন্তু নিজেরও কিছু করার থাকবে না পারবো না সমাজের বোঝা হয়ে যাব আব্বা আম্মার সেই মাথার গাম পায়ে ফেলা স্বপ্ন বাস্তবে পরিণত করা যাবে না কারণ আমাদের টেকনিক্যাল এজুকেশনের তাৎপর্যটাই হলো সিগনিফিকেন্সটাই হলো যে ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট ডিমান্ড ডিভিয়ান পদ্ধতি হবে আজকে আমি মেকানিক্যাল হোক ইলেকট্রিক্যাল হোক সিভিল হোক লেখাপড়া করছি হঠাৎ ইন্ডাস্ট্রিতে গেলে যদি হানড্রেড পার্সেন্ট না হই তাহলে ইন্ডাস্ট্রি তো আমাকে চাকরি দিবে না আমাকে কাজ দিবে না তাহলে আমারই ফিউচার কী আমার আব্বা মা যে কষ্ট করে আমাকে এখানে পাঠিয়েছে তাদেরই বা সেই ফিউচার বা স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তো সকলকে ধন্যবাদ বিশেষ করে আমি ইলেকট্রনিক ও প্রিনিমিডিয়ার ব্যক্তিবর্গ যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ যারা আছেন তারা আমাদের আজকের এই অনুষ্ঠানে যা কথাবার্তা হয় আপনারা গণমাধ্যমে তুলে ধরবেন সকল মানুষই টেকনিক্যাল এজুকেশনের প্রতি আকৃষ্ট হয় কারণ টেকনিক্যাল এডুকেশন ছাড়া কিন্তু আমাদের বিকল্প নেই যে কথা আমি শুতে বললাম যে মাননীয় প্রধানমন্ত্রীর আর স্বপ্ন যে আমরা টেকনিক্যালি এডুকেটেড হব এবং দেশকে উন্নত করব। সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি টেকনিক্যাল সকলকে ধন্যবাদ ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন মোল্লা স্যারকে তার সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য তাকে এখন সম্মাননা প্রদান করছি আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষে নির্বাহী পরিচালক জনাব রথীন্দ্রনাথ দাস আমরা একটু করতালি শুভেচ্ছা রাখি আমাদের বিশেষ অতিথির জন্য এবং তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিটিং বা সময় তিনি পেছনে ঠেলে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এজন্য আরও একবার জোরে করতালি শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের মাঝে একটু সময় দিয়েছেন তাতেই আমরা অনেক অনেক খুশি এবং ভবিষ্যতে আরো বেশি সময় পাবো তার কাছ থেকে আশা করছি ধন্যবাদ স্যার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের মাননীয় চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মোরাদ হোসেন মোল্লা স্যারকে সম্মানিত টেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত চতুর্থ ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি জামিলুর রহমান সম্মানিত উপস্থিতি আজকে নবীন বরণ অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মুরাদ হাসান এমপি এছাড়া উপস্থিত আছেন সম্মানিত অতিথি ফ্যামিলি এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুজ্জামান এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক জনাব রথীন্দ্রনাথ দাস এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ডিটিআই এর একাডেমিক উপপরিচালক জনাব মোহাম্মদ মোয়াজ্জম হোসেন রুবেল সুধি মন্ডলী আমাদের মাঝে আরও একজন মানুষ উপস্থিত থাকতে চেয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের ড্যাফোডিল ফ্যামিলির সমন্বিত চেয়ারম্যান ডনাব ডক্টর সবুর খান কিন্তু তিনি যেহেতু ওমরা পালন করতে গিয়েছিলেন তিনি বাংলাদেশে ল্যান্ড করার পরেই হঠাৎ করে অসুস্থ হয়ে যান যার কারণে তিনি আমাদেরকে দুঃখ প্রকাশ করেছেন এবং আমাদের অনুষ্ঠানের তিনি মঙ্গল কামনা করেছেন আমরা আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবারও ফিরে আসবেন সমানিত উপস্থিতি আমরা আমাদের অতিথি বৃন্দদের নিয়ে আজকে মঞ্চে আসন গ্রহণের জন্য অনুরোধ করছি ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক জানাব রথীন্দ্রনাথ দাস স্যারকে মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি বক্তব্যের মাধ্যমে এবং প্রথমেই শুভেচ্ছা বক্তব্য শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মানিত নির্বাহী পরিচালক জানাব রথীন্দ্রনাথ দাস আজকের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট আয়োজিত আজকের এই নবীনবরণ অনুষ্ঠানের তোমাদেরকে যাদেরকে ঘিরে আজকের আয়োজন আগামী দিনের ইঞ্জিনিয়ার আমি একটু সবাইকে আগে দেখতে চাই একটু দাঁড়াও তোমরা প্লিজ স্যারের সামনে একটু দাঁড়াও তো তোমাদের কেমন আজকে ফিলিংস কেমন আচ্ছা তোমাদের খিদাড়ি দেওয়া লেগেছে নাকি তোমরা দুপুরে খেয়েছ আচ্ছা সবাইকে অনেক ধন্যবাদ আমি স্যারকে দেখালাম আসলে তোমাদেরকে দাঁড়িয়ে করিয়ে যে তোমাদের সবাইকে একই ড্রেস আমরা পরিয়ে নিয়ে এসেছি যেন স্যারের দেখতে ভালো লাগে এবং তোমরা যেন বুঝতে পারো স্যারও বুঝতে পারে সবাই একটা তালি দেয় তো এই জন্য আমরা যেটা হয় যে ঠিক আছে অনেক ধন্যবাদ তোমরা বসতে পারো তো আজকের এই অনুষ্ঠানের আমাদের মাঝে মঞ্চ আলোকিত করে যিনি উপস্থিত আছেন তোমরা সবাই জানো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যতজন ট্যালেন্টেড এবং ডাইনামিক পার্সোনালিটিজ মন্ত্রী মন্ত্রিসভায় উনি হচ্ছে তাদের মধ্যে অন্যতম তো আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই স্যারের প্রতি এইভাবে যে আমি মাত্র আমি সাতাশ তারিখে ওনার সাথে দেখা করেছি তার মানে কয়েকদিন মাত্র আগে পাঁচ ছয় দিন আগে এর মধ্যে কিন্তু শুক্রবার বন্ধও ছিল তো স্যারকে গিয়ে আমি বললাম যে স্যার আমাদের স্টুডেন্টদের সামনে আপনাকে যেতে হবে তো স্যার বললেন যে আমি কেন বা স্যার তো ব্যস্ত শিল্প থাকে আমি বললাম স্যার আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমাদের স্টুডেন্টদের সামনে আপনাদের মতো যারা সৎ পবিত্র ডাইনামিক লিডার ওনরা যে ওনাদের আদর্শ ওনাদের ন্যায় নীতিপরায়ণতা এবং ওনাদের স্বপ্ন যদি শেয়ার করেন তাহলে আপনাদের কথার মাধ্যমে আপনার বক্তৃতার মাধ্যমে তো আমাদের ইস্টুডেন্টরা অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে এবং তারা আগামী দিনের কাণ্ডারি তারা আপনাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশ জাতির সেবায় নিয়োজিত থাকবে তখন স্যার এক বাক্যে বললেন হ্যাঁ আমি যাব তো এই জন্য স্যার রাজি হলেন এবং আমি আমি আমার আঠারো বছর কাজ করি এখানে আমি এত শর্ট টাইমে কখনো কোনো মাননীয় মন্ত্রী মহোদয়কে কোথাও আনতে পারি নাই তো এটার জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমাদের ড্যাভরুলের পরিবার পক্ষ থেকে ছাত্রদের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে স্যার আমাদেরকে এত অল্প সময়ের মধ্যে সময় দিয়েছেন এবং তোমরা জানো আজকেও স্যারের অনেক ব্যস্ততা ছিল এবং উনি যেটা বলছেন আমাদের এখান থেকে যাওয়ার পরে আরও অনেকগুলো ব্যস্ততা ওনার আছেন ওনার রাত বারোটা একটা বেজে যাবে তারপরও সময় দিয়েছেন এবং আমাদের মাঝে এসেছেন আমরা স্যারকে ওয়েলকাম জানাই তো আমরা তো সবাই স্যারকে চিনি ডাক্তার মুরাদ হাসান এমপি তো উনি আমাদের মাঝে এসেছেন স্যারকে আমাদের অভিনন্দন শুভেচ্ছা আমাদের মঞ্চে উপস্থিত আছেন ড্যাফোডিল গ্রুপের সুযোগ্য প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ নুরুজ্জামান স্যার আরও আছেন আমাদের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের ডেপুটি অ্যাকাডেমিক ডিরেক্টর জনাব মধেম হোসেন রুবেল সামনে যারা আছেন ড্যাফুডিল গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ব্যক্তিত্বরা অভিভাবক বৃন্দ আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং আমাদের ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে জানাচ্ছি শুভ বিকাল এবং আজকের এই অনুষ্ঠান শুরুতে আমি শুভেচ্ছা বক্তৃতায় আমি যেটা বলতে চাই যে আমি তোমাদের সামনে অনেকবার দাঁড়িয়েছি অনেক কথা বলেছি ভবিষ্যতে অনেক কথা বলবো কিন্তু আমাদের যে মূল লক্ষ্য এবং যে মূল উদ্দেশ্য যে স্যারের কাছ থেকে শোনা আমরা সেটা শুনবো সুতরাং আমি আজকে বেশি কথা কিন্তু তোমাদের সামনে বলবো না সবতোই তো আমরা মূল দিক নির্দেশনী স্যারের কাছ থেকে যে কীভাবে আমরা আমাদের পরবর্তী কেরিয়ার গড়তে পারি তো কিছু কথা আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে ড্যাভোডিল শিক্ষা পরিবার যেটা স্যারের সাথে জ্ঞার্থ আমরা বলেছি যে আমি যখন পরিচয় করিয়ে দিলাম যে আমাদের কলেজের প্রিন্সিপাল সাহেব আমাদের স্কুলের প্রিন্সিপাল সাহেব স্যার বললেন আপনার কলেজ স্কুল আসেন আসে কি মানে স্যার হয়তো খেয়াল ছিল না তো স্যারের জন্য ফর কাইন্ড ইনফরমেশন বলতে চাই যে ডেভুডিলে বারোটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের অনেকগুলো ক্যাম্পাসেস এবং ব্রাঞ্চেস আছে ড্যাভিল স্কুল ড্যাভোডিল কলেজ ড্যাভোডিল ন্যাশনাল ইউনিভার্সিটি ড্যাভিল টেকনিক্যাল ইনস্টিটিউট ড্যাভুডিল পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ড্যাভুডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের নার্সিং ইনস্টিটিউট ওপেন হতে যাচ্ছে শীঘ্রই এটা তোমাদেরকে বলে রাখি আর তোমরা জানো যে আমাদের ড্যাভিল শিক্ষা পরিবার অলমোস্ট থার্টি ফাইভ থাউজেন্ড স্টুডেন্ট পরিচালিত এবং সব থেকে সুবিধা যেটা হয় যে এত বড়ো একটা পরিবারে পড়াশোনা করতে আসলে যেটা সুবিধা তোমাদের হয় যে তোমরা যারা এখান থেকে ডিপ্লোম্যান ইঞ্জিনিয়ারিং পাশ করবা পরবর্তীতে যখন যখন তোমরা গ্রাজুয়েশন করতে যাওয়া বা মাস্টার্স করতে যাওয়া পিএইচডি এম ফিল করতে যাওয়া তখনই তোমাদের সেই ধাপগুলো ড্যাফোডিলের আছে তোমরা কিন্তু অনেকেই জানো যে আমাদের ডেফুডিল ন্যাশনাল ইউনিভার্সিটি পারমান্ট ক্যাম্পাস কত বড়ো জানো তো সবাই সো এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি এবং তোমরা জানো যে ড্যাফোডিলের কোয়ালিটি অফ এডুকেশান এবং কোয়ালিটি অফ সার্ভিসের কম্পারিজনে কিন্তু আমাদের টিউশন ফিস কিন্তু অনেক কম তোমরা এটা ভালো করে জানো আমি একটু তথ্য দিতে চাই স্যারের সামনে যে তোমরা জানো যে আমাদের এই প্রতিষ্ঠানে মেয়েদেরকে স্যার আমরা ফিফটি পারসেন্ট টিউশন ফিজ ওভাবে বড়িয়ে থাকি তারা যেন কারিগরি শিক্ষা আগাতে পারে এবং আমাদের মেধাবী বৃত্তি এবং শিক্ষাবৃত্তি এবং যারা ভালো রেজাল্ট করছে এবং তারা দরিদ্র অসহায় বা ট্রাইবাল অথবা যারা মুক্তিযোদ্ধা পরিবার উত্তরাধিকার এদেরকে আমরা অনেক ডিসকাউন্ট দিয়ে থাকি তো সুতরাং যেটা হয় যে আমরা এই শুধু উনিশ কুড়ি সেশানে তোমরা যারা এসছো তোমাদেরকে আমরা দেখেছি জাস্ট এটা একটা ফিগার এটা কোনো ইয়ের জন্য না নট কোটেশন বা কোটাবেলের জন্য না আমরা একচল্লিশ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি কিন্তু উনিশ কুড়ি সালে আমরা ছাত্রদের কল্যাণে আমরা ব্যয় করেছি শুধুমাত্র একটা প্রতিষ্ঠান থেকে তো এটা একটা তথ্য আর আর যেটার জন্য আমরা গর্ব করি যে তোমরা জানো যে আমাদের ডেফোডেলির এখন ইনফ্রাস্ট্রাকচার প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু নিজস্ব ভবনে আমরা আছি ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট আমার মতে ঢাকা শহরে আমি সঠিক জানি না হয়তো থাকলেও হাতে গোনা দু একটা থাকতে পারে একমাত্র টেকনিক্যাল ইনস্টিটিউট অ্যাটলিস্ট এটা বলতে পারি এই অত্র এলাকায় যার নিজস্ব পারমানেন্ট ক্যাম্পাস দশ শতাংশ জমির উপরে আটতলা বিল্ডিং সমৃদ্ধ তিরিশ হাজার স্কোয়ার ফিট জায়গা সমর্থ এবং মানে তোমার অত্যাধুনিক ল্যাব পাঠাগার সমৃদ্ধ ল্যাব দিয়ে আমরা তোমাদের কিন্তু সুযোগ সুবিধা করে দিয়েছি সো দ্যাট তোমরা যেন পড়াশোনা সঠিকভাবে করতে পারো এটার পাশাপাশি আমরা যেই সুযোগ সুবিধা তোমাদের জন্য রেখেছি কো কারিকুলার অ্যাক্টিভিটি যেমন পিকনিক স্টাডি ট্যুর বিজ্ঞান সায়েন্স ফেয়ার বিভিন্ন ধরনের ট্যুর এগুলো কিন্তু আমরা করে থাকি তো তোমরা সবই জানো সবই ইয়ে অবগত আছো তো আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা যে আজকের ওরিয়েন্টেশনটা একটু আমরা দেরিতে বিলম্ব হয়ে গেল কিন্তু আমরা চেয়েছিলাম ভালো একজনকে আনতে আমরা পেয়েছি আজকে ওরাল আমাদের আশা পূর্ণ করেছেন সো তোমাদের উদ্দেশ্যে আমাদের যেটা বক্তব্য থাকবে যে তোমরা ইঞ্জিনিয়ার হতে এসেছো তোমরা আগামী চার বছরের মধ্যে ইঞ্জিনিয়ার হয়ে যাবে তাই তো সো ইঞ্জিনিয়ার তোমাদের কিন্তু একটা স্বপ্ন থাকতে হবে তোমাদের একটা গোল থাকতে হবে একটা লক্ষ্য থাকতে হবে সেই স্বপ্ন হচ্ছে আদর্শ মানুষ হওয়া শুধু পুঁথিগত বিদ্যা হলেই কিন্তু মানুষকে প্রকৃত মানুষ হওয়া যায় না এটা কিন্তু মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সার্টিফিকেট বা শিক্ষা বা ডিগ্রি থাকলেই কিন্তু প্রকৃত মানুষ হওয়া যায় না প্রকৃত মানুষ হওয়ার জন্য কিন্তু এডিশনাল কিছু গুণাবলী তোমাদেরকে থাকতে হবে মানবিকতা থাকতে হবে মনুষ্যত্ব বোধ থাকতে হবে ভালোবাসা থাকতে হবে মানুষের প্রতি সমর্মিতা থাকতে হবে এই জিনিসগুলো যদি না থাকে তাহলে কিন্তু আমরা মানুষের মতো মানুষ হতে পারবো না সো তোমাদেরকে আমরা আহ্বান করব যে পড়াশোনার পাশাপাশি আই মিন একাডেমিক পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা বিভিন্ন সামাজিক বা সমাজ সংস্কারমূলক বা গঠনমূলক কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রেখে যদি নিজেকে উন্নত করতে পারো ডেভেলপ করতে পারো তাহলেই কিন্তু আমাদের প্রকৃত লক্ষ্য বা আমাদের যে শিক্ষার উদ্দেশ্য সেটাই কিন্তু সফল হবে বলে আমি মনে করি সুতরাং তোমাদের কাছে আমাদের পরামর্শ যে মানুষের মতো মানুষ হও সৎ চিন্তা করবা সৎ বক্তব্য দেওয়া কারণ তোমরা যেন আমরা একটা গরিব দেশ আমরা এতদিন বলেছি যে আমরা একটা গরিব দেশ কিন্তু এখন আমরা গরিব দেশ বলতে পারছি না মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল এবং দুই হাজার একচল্লিশ সালের মধ্যে আমরা উন্নত দেশে পরিণত হওয়ার জন্য আমাদের প্রথম যে সিঁড়ি যে আমরা কিন্তু উন্নত উন্নয়নশীল দেশে পরিণত হয়ে গেছি এটা কিন্তু শুধুমাত্র বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার কল্যাণে ডিজিটাল বাংলাদেশ আমরা পেয়েছি এবং আমরা কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছি বাংলাদেশ কিন্তু আজকে উন্নয়নের রোল মডেল যেই বাংলাদেশ ছিল এক সময় তলাবিহীন ঝুড়ি ও নিকচন্ন কিসিনজার বলেছিলো সেই বাংলাদেশ কিন্তু আজকে তলাবিহীন ঝুড়ি না সেই যারা বলেছিল সেই আমেরিকাও কিন্তু এখন বাংলাদেশকে একটু তোয়চ করে কথা বলে সো আজকে এটা অর্জন হয়েছে শুধুমাত্র আমাদের আমাদের যারা তরুণ প্রজন্ম তাদের জন্য এবং শুধুমাত্র আজকের মাননীয় প্রধানমন্ত্রীর যে দূরদৃষ্টি নেতৃত্ব এবং ওনার যেই সুদূর প্রসারী ভিশনারি লিডারশিপ তার মাধ্যমে কিন্তু অর্জিত হয়েছে আজকে দেখো বিশ্বে তো উন্নত দেশ উন্নয়নশীল দেশ অনুন্নত দেশ অনেক দেশ আছে তো সেখান থেকে যদি আমরা বিশ্ব নেতৃত্ব যেটাকে বলে যদি আমরা দেখি দেখতে যাই কয়েকজন নেতা নেত্রীর নাম পৃথিবীব্যাপী জানে যে হাতে গোনা কয়েকজন তার মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী পড়ে এটা কিন্তু আমাদের জন্য গর্ব সো এটা আমাদেরকে মনে রাখতে হবে সুতরাং সেই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে ওনার যে লক্ষ্য ওনার যে উদ্দেশ্য সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য এরকম ডাইনামিক যে সমস্ত মন্ত্রিসভায় সদস্য আছেন ওনারা নিরলসভাবে কাজ করছেন আমাদের দায়িত্ব হবে আমাদের প্রত্যেকেরই প্রত্যেকের জায়গা থেকে ওনাদেরকে সহযোগিতা করা সহায়তা করা স্তরের আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি আমরা একটা সুখী সমৃদ্ধ উন্নত জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি পৃথিবীর বুকে মাথা উঁচু করে গর্ব সহকারে চলতে পারি যে আমরা বাংলাদেশি আমরাও পারি আমরা মাথা নত করে থাকি না আমরা উন্নত শির আমরা উন্নতম শির তো এই প্রত্যাশা তোমাদের জন্য আমি রেখে যাই আর যেটা বললাম যে সদতার সাথে থাকবা সৎ মানুষ হবা এবং যেটা আমরা সবসময় স্বীকার করি যে ড্যাফোডিলের ড্যাফোডিলের যেই ছাত্রদের যে সুনাম যে আমাদের এত স্টুডেন্ট এবং আমরা তোমরা জানো আমরা একটা সেন্সিটিভ জায়গা আমাদের ক্যাম্পাস আমি সবসময় বলি ধানমন্ডি বত্রিশ নাম্বার হচ্ছে আমাদের একটা আদর্শ ধানমন্ডি বত্রিশ কিন্তু আমাদের জন্য একটা ফিলিংস সো এই জায়গাটায় আমাদের এতগুলো শিক্ষা পরিবার কোনো দিন কেউ বলতে পারবে না যে আমাদের পঁয়ত্রিশ হাজার ছাত্রছাত্রী কোনোদিন এমন কোন কর্মকাণ্ড করেছে যেটার জন্য এই অত্র এলাকা বা এখানকার কোনো প্রবলেম হয়েছে আমাদের ছাত্রছাত্রীরা খুবই সুশৃঙ্খল খুবই ডিসিপ্লিন এবং তারা মানবিক মূল্যবোধ সমৃদ্ধ সেইটা তোমরা বজায় রাখবে পড়াশুনোর প্রতি মনোযোগ করবে তোমাদের সামনে পরীক্ষা আছে পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের সাথে আবারও দেখা হবে অনেক কথা হবে আজকে আমি বেশি সময় নিব না সবার মঙ্গল কামনা করছি ভালো থেকো আমি আবারও আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ড্যাফোডিল পরিবারের পক্ষ থেকে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সামনে আমাদের সাথে সময় দিয়েছেন অনেক কষ্ট করে এসেছেন আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ সবাইকে ভালো ভালো থাকবে সবাই ধন্যবাদ স্যার এই পর্যায়ে আজকের এই নবীন বরণ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট চতুর্থ ব্যাচ প্রথম পর্ব নবীনদের মধ্য থেকে একজন শিক্ষার্থীর বক্তব্য শুনবো তাদের কিছু অনুভূতির কথা শুনবো তো মঞ্চে আমি আহ্বান জানাই মোস্তাফাজুর রহমান শাকিল শাকিলকে আহ্বান জানাই বক্তব্য প্রদানে টেকনিক্যাল ইনস্টিটিউট ফোর্থ ব্যাচ ওরিয়েন্টেশন প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি কলেজের গভর্নিং বোর্ডের সম্মানিত সদস্য সহ আমার পরম শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষকা বৃন্দ কলেজের বিভিন্ন শ্রেণীর কর্মচারী বৃন্দ শ্রদ্ধেয় বড় ভাই ও বোনেরা আমার সহপাঠীরা ও অনুষ্ঠানের সাথে সম্মানিত সুধী আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আমি আজ অত্যন্ত আনন্দিত যে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের মতো নামকর একটি প্রতিষ্ঠানের ছাত্র হিসেবে আমি আমার নতুন শিক্ষা জীবন শুরু করছি এই প্রতিষ্ঠান একটি স্বনামধন্য প্রতিষ্ঠান এখানে যারা শিক্ষা দেন তারা অত্যন্ত আন্তরিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব রাখেন এটা আমরা শুনে এসেছি আজকের এই দিনে আমি আশা রাখবো আগামী দিনের জন্য এই প্রতিষ্ঠান তার সুনাম আরও বৃদ্ধি করতে পারে সেই সাথে আজ থেকে যারা এই প্রতিষ্ঠানে আমরা নতুন পথ চলা শুরু করলাম তাদের সফলতার সাথে তার জন্য আমরা সফলতার সাথে সমাপ্ত করতে পারি জীবনের অতি গুরুত্বপূর্ণ পর্বের সফল সমাপ্তির পর আজ আমরা সম্পূর্ণ নতুন এবং মুক্তজ্ঞানের রাজ্যে প্রবেশ করেছি এখানে রয়েছে চর্চার উন্মুক্ত অবকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ নিরন্তর সাধনা ও পঠন পাঠনের মাধ্যমে বিকশিত হোক আমাদের মেধা ও মননশীলতা এটি আমাদের প্রত্যাশা আমাদের এই শিক্ষালয়ের দীর্ঘদিনের খ্যাতি রয়েছে দেশব্যাপী এখানকার শিক্ষা শৃঙ্খলা শিক্ষক সুসম্পর্ক পরীক্ষা ঈশ্বরীয় ফলাফল সারা দেশে আলোড়ন সৃষ্টি করে প্রতি বছরই আজ আমরা যারা নতুন প্রাণশক্তি ও অমিত সম্ভাবনা নিয়ে এখানে এসেছি আমাদের সাদরে বরণ করে নিয়ে আমাদেরকেও ঐতিহ্য রক্ষা সমহন দায়িত্বে অংশীদার করার জন্য ধন্যবাদ জানাই ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটকে আশা করি এ প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে আমরাও অবদান রাখতে পারবো এ প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা জীবন সফল সার্থক ও গৌরবময় হোক এটার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি এখানকার শিক্ষা নিয়ে দেশ জাতি ও বিশ্বমানবতার কল্যাণে নিয়োজিত হতে চাই সেই সাথে আমরা আন্তরিকতা ভালোবাসা ও সহযোগিতা পার্টি আমাদের বড় ভাই ও বোনদের কাছে আশা করছি আমরা যদি কোনো ভুল ত্রুটি করি আমাদের সংশোধন করে দেবেন আজকের রিউসব মুখের দিনটি আমাদের উপহার দেওয়ার জন্য আমাদের নবীনদের আন্তরিকভাবে বরণ করে নেওয়ার জন্য আমরা সবাই খুবই আনন্দিত ও ধন্য সকল নবীনদের পক্ষ থেকে আমি আন্তরিকভাবে সবাইকে শ্রদ্ধা শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই ধন্যবাদ ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ শাকিলকে মুস্তাফিজুর রহমান শাকিল তিনি নবীন হলেও অনেক মূল্যবান এবং দিক নির্দেশনামূলক অনেক কথা বলেছেন আশা করি আমরা সবাই এগুলো মনে রাখবো সম্মানিত শুধুমণ্ডলী আমাদের আজকের এই নবীন বরণ শুধু এই অডিটোরিয়ামের মধ্যেই সীমাবদ্ধ নয় গোটা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে ক্যাম্পাস টিভির মাধ্যমে এবং বিশ্বের যে কোনো জায়গা থেকেই আমাদেরকে আপনারা লগ করে দেখতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট করে ধন্যবাদ সবাইকে এবং নবীন আজকে যারা তোমরা রয়েছ হয়তো অনেকে ভাবছ যে আমাদেরকে বরণ কেন করা হচ্ছে না হ্যাঁ আসলে সব কিছুই যেন আমাদের চেঞ্জ হয়ে গেছে এবং বরণ করার যে সিস্টেম রীতি সেটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে তাই তো তোমাদের এবার আমরা বরণ করে নেব এবং বরণ করে নেব বক্তব্য দেওয়ার মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি নুসরাত জাহান তুলিকে তিনি চতুর্থ ব্যাচের শিক্ষার্থী সপ্তম পর্বের তাকে আমন্ত্রণ জানাচ্ছি নতুনদের বরণ করে নেওয়ার জন্য এ পর্যায়ে নুসরাত তুলি। এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব। তবে যতক্ষণ দেহে আছে প্রাণ সরাব এই পৃথিবীর সকল জঞ্জাল এই বিশ্বকে নবজাতকের কাছে বাসযোগ্য করে যাব এ আমার ধীর অঙ্গীকার সম্মানিত অতিথিবর্গ এবং শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম নতুনদেরকে জানাই স্বাগতম ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এরকম একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ছাত্রছাত্রীদেরকে তাদের মেধা বিকাশের সুযোগ প্রদান করা হয় এখানে শিক্ষার্থীগণ শুধু পড়াশোনার ক্ষেত্রেই অবদান রাখে না বরং সমাজ কল্যাণমূলক সকল কাজে অভিজ্ঞতা রাখে এবং অংশগ্রহণ করে তোমাদেরকে যদি আমাদের চার বছর আগের অভিজ্ঞতা বলি তাহলে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে যাব আমরা যখন প্রায় চার বছর আগে ডাফুডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সাথে পথ চলা শুরু করি তখন আমরা দশজন শিক্ষার্থী ছিলাম তখন আমরা তোমাদের মতো এত সুযোগ সুবিধা পাইনি আমাদের প্রিয় রতীন্দ্রনাথ দাস স্যার বলেছিলেন তোমরা শুরু করো ধৈর্য ধরো ধীরে ধীরে সব পাবা আমরা সে কথার উপর আস্থা রাখি এবং আস্থা রেখে শুরু করি ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সাথে পথ তারই ফল সেই আস্থারই ফল আমাদের বর্তমানের প্রাণবন্ত ক্যাম্পাস শুধু তাই নয় ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের মধ্যে আমাদের আজকে ক্যাম্পাস আমরা যখন ক্লাস করতে আসি তখন আমাদের পর্যাপ্ত পরিমাণ ক্লাস উপাদান ছিল না কিন্তু আজকে দেখা যায় আমাদের ক্যাম্পাসে প্রায় সব রুমেই রয়েছে এসি কমন রুম লাইব্রেরি এবং একটি অত্যাধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যা যা উপাদান দরকার সব কিছুই এজন্য আমি রতীন্দ্রনাথ দাস উপর ধন্যবাদ জ্ঞাপন করব। এইসব দেখার পরে সত্যি একটি অদ্ভুত ভালো লাগা কাজ করে এবং গর্ব অনুভব হয় আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকগণ খুবই যত্ন সহকারে বাদদান করে তাছাড়াও আমাদের প্রতিষ্ঠানের রয়েছে আইসিটি সিটি ক্লাব কালচারাল ক্লাব যার মাধ্যমে একজন শিক্ষার্থীকে তার কর্মজীবনে অংশগ্রহণ করার জন্য সব সব দিক থেকে পারদর্শী করে গড়ে তোলা হয় এবার নতুনদের উদ্দেশ্যে বলবো ক্যাম্পাসে সবাই মিলেমিশে আমরা একটি পরিবার একটি পরিবারের একটি মানুষ যখন পুরো পরিবারকে প্রেজেন্ট করতে পারে তেমনি ড্যাফোডিল ইন টেকনিক্যাল ইনস্টিটিউটের একটি ছাত্র বা ছাত্রীও পুরো ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটকে প্রেজেন্ট করতে পারবে আমি নতুনদের কাছে আশা রাখবো তারা যেন ক্যাম্পাসের মধ্যে সুন্দর পরিবেশ বজায় রাখে সুশৃঙ্খলভাবে থাকে এবং ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সুনাম অক্ষুণ্ণ রাখে বড়দেরকে সম্মান করে নতুন লক্ষ্য করবে তোমাদের যারা বড় ব্যাচ রয়েছে তারা নিয়মিত ক্লাস করছে ক্যাম্পাসে আসছে এবং ভালো ফলাফল করছে আমি আশা করব তোমরাও নিয়মিত ক্যাম্পাস আসবে ভালোভাবে ক্লাসে অংশগ্রহণ করবে এবং পরীক্ষার মধ্যে আমাদেরকে ভালো ভালো ফলাফল উপহার দেবে ধন্যবাদ সবাইকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ নুসরাজান তুলি আমাদের সিনিয়র শিক্ষার্থী আমাদের ডাভেনিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সবচেয়ে বড় এক কন্যা আমরা তাকে সবসময় আগলে রাখি ইনশাল্লাহ আশা করছি জান তুলিও তার পরবর্তী ভাই বোনদের অনেক যত্ন সহকারে রাখবে টেক কেয়ার করবে সম্মানিত অতিথির বক্তব্য এ পর্যায়ে এ পর্যায়ে আমি বক্তব্য প্রদানে আহ্বান জানাচ্ছি প্রধান নির্বাহী কর্মকর্তা ডাফোডিল ফ্যামিলি জনাব মোহাম্মদ নুরুজ্জামান স্যার স্যারকে বিনীতভাবে বক্তব্য প্রদানে আমন্ত্রণ ডাফোডিল কর্তৃক আয়োজিত আজকের এই নবীন বরণ বা ওরিয়েন্টেশন যেটাই বলি সেই অনুষ্ঠানের আজকে বিশেষ আকর্ষণ আমাদের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি যিনি জামালপুর থেকে দুই দুইবার এমপি নির্বাচিত হয়েছেন এবং প্রবাবলে তেত্রিশ চৌত্রিশ বছর বয়সে থার্টি থ্রি হয়েন হি ওয়াজ থার্টি থ্রি ইয়ার্স ওল্ড উনি এমপি নির্বাচিত হয়েছেন এটা চিন্তা কর তোমাদের এটা ওনাকে বলার জন্য নয় তোমাদের জন্যেই মূলত আমার এই বক্তব্যটি তেত্রিশ বছর বছর বয়সে উনি এমপি হয়েছেন এবং এই মেয়াদে উনি দুটো মন্ত্রণালয় এর আগে আরেকটি মন্ত্রণালয় ছিলেন এখন তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী উনি স্বাস্থ্য খাতেও বিশেষ অবদান রেখেছেন তোমরা বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কথা শোনো স্বাধীনতা চিকিৎসা চিকিৎসক পরিষদের কথা শোনো সেখানে উনি নেতৃত্ব দিয়ে ওনার নেতৃত্বের এই যে ক্যারিসম্যাটিক যে ভূমিকা সে কারণেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন শুধু তাই নয় ওনার বাবাও ছিলেন একজন প্রথিত দশা রাজনীতিবিদ এবং একজন বিচারক যিনি মুজিবনগর সরকারের সময় বিচারপতি ছিলেন তো এই যে একজন মানুষ তোমাদের সামনে উপস্থিত যিনি তেত্রিশ বছর বয়সে এমপি এবং এখন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তার কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে অনুকরণ করার অনুসরণ করা আছে তিনি তোমাদের মাঝে আজকে উপস্থিত এই ড্যাফোডিল প্রাঙ্গণে আমি ড্যাফোডিল ফ্যামিলির পক্ষ থেকে ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই মঞ্চে আমাদের সহকর্মীবৃন্দ এবং মঞ্চের সম্মুখে ড্যাফোডিল পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের আমাদের প্রতিষ্ঠান প্রধানগণ এবং তোমরা যারা আজকে এই নবীন বরণ অনুষ্ঠানে তোমার যাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে তাদের সবাইকে আমি স্বাগত জানাই শুভেচ্ছা জানাই এবং তোমাদের এই যে আগমন ড্যাফুডিল প্রাঙ্গণে সেটির সাফল্য কামনা করি তোমরা ইতিমধ্যে আমাদের যিনি নির্বাহী পরিচালক ডিটিআইয়ের ওনার মুখে ড্যাফুডিল পরিবার সম্পর্কে তোমরা কিছু তথ্য তোমরা পেয়েছ আমি মনে করি আরও কিছু বলার সেখানে থেকে যায় ড্যাফোডিল এমন একটি পরিবার যেখানে তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান উনি বারোটি বলেছেন তারপরে আবার বলেছেন যে এটা নার্সিং কলেজও আমাদের আসছে এটা এই সপ্তাহে আশা করি আমরা অনুমোদন পেয়ে যাব। সো তেরোটি শিক্ষা প্রতিষ্ঠান যেটি টোটাল থার্টি ফাইভ থাউজেন্ডের উপরে আমরা বলি ক্লোজ টু ফর্টি থাউজেন্ড স্টুডেন্টস সেখানে কাজ করে মানে মানে স্টাডি করে তো এই স্টুডেন্টদেরকে স্টাডি করার পরে পরবর্তীতে আমাদের কি ফ্যাসিলিটিস তোমাদের জন্যে আছে সেটির একটি ছোট বর্ণনা আমি তোমাদেরকে দিতে চাই কারণ তোমাদের জন্যেই সেগুলো করা আমাদের মাননীয় চেয়ারম্যান তোমরা জানো ডক্টর মোহাম্মদ সবুর খান উনি শুধুমাত্র শিক্ষার্থীদের কথা চিন্তা করে গ্র্যাজুয়েশনের পরে তোমরা তো এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হচ্ছ কেউ হয়তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাশ করে তোমরা চাকরিতে ঢুকবে এবং ইভিনিং শিফটে তোমরা কিন্তু বিএসসি এমএসসি করতে পারবে সেটি তোমাদের যতগুলো টেকনোলজি আছে সেই প্রত্যেকটি টেকনোলজিরই কিন্তু বিএসসি এমএসসি ডেফিনেটলি বিশ্ববিদ্যালয় করার সুযোগ রয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে শুধুমাত্র শিক্ষার্থীদের চাকরি দেওয়ার জন্যে আমরা একটা জব সাইট আমরা প্রতিষ্ঠা করেছি যেটি দুই সালে প্রতিষ্ঠা হয়েছে তখন সেটি জবস বিডি নামে ছিল এখন সেটি স্কিল ডট জবস নামে পরিচিত আমরা একটা রিনেম করেছি সেই জব সাইটের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে জব দেওয়ার জন্যে অথবা জব জবের উপযোগী করে গড়ে তোলার জন্যে মানে এমপ্লয়াবিলিটি স্কিলস ডেভেলপ করার জন্যে সেটি আমরা প্রতিষ্ঠা করেছি এর পাশাপাশি এটি হচ্ছে জব দেওয়ার ক্ষেত্রে এখন সবাই তো তোমরা জবের জন্যে হয়তো নাও যেতে পারো কেউ কি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারো যে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করে আমি একজন উদ্যোক্তা হব সেই উদ্যোক্তা হওয়ার জন্য কিন্তু আমাদের একটা বিশাল ইকোসিস্টেম এখানে দাঁড় করানো আছে একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি তৈরি করা হয়েছে যেখান থেকে ফাইন্যান্স করা হয় একটি বিজনেস ইনকিউবেটর আছে যেখানে আমাদের স্টুডেন্টরা সেখানে প্রাথমিকভাবে তাদের যে কোনো প্রতিষ্ঠান শুরু করার জন্য তারা সেখানে প্লেস পায় কমার্শিয়াল স্পেস আছে যেই অ্যাড্রেসের মাধ্যমে কমার্শিয়াল কার্যক্রম শুরু করা সম্ভব তো সেটা হচ্ছে বিজনেস ইনকিউবেটর বেটর এছাড়াও তোমাদের এই যে আইডিয়া যারা নিয়ে যে কোনো আইডিয়া তারা যেটা লালন করছে বা পালন করছে বা প্ল্যান করছে সেটাকে যাতে সেই আইডিয়াকে বাস্তবায়ন করা যায় সেটির জন্য কিন্তু আমাদের ড্যাফরিলে আইডিয়া স্টার্ট আপ ফান্ড নামে একটি ফান্ড হয়েছে যেটার কোনো কোনো রকম কোনো সুদ বা অন্য কোনো সার্ভিস চার্জ ইত্যাদি কিছুই নেই তো সেই ফান্ড থেকে তোমরা কিন্তু ফান্ড নিতে পারো তো এই যে টোটাল যে ইকোসিস্টেম এরপরে অনেক ধরনের কম্পিটিশান আমরা করে থাকি সারা বিশ্বে বলা হয় যে বিজনেস আইডিয়া কম্পিটিশানের অলিম্পিক গ্যাট রিং সেই গ্যাট রিংয়ের কিন্তু বাংলাদেশ যে ফ্রাঞ্চাইজ সেটি হচ্ছে ডাফুডিল বিশ্ববিদ্যালয় সেটি অর্গানাইজ করে এবং সেখানে যে কোনো প্রান্তের যে কোনো শিক্ষার্থী সেটি ডাফুডিল হোক বা ডাফুডিলের বাইরে হোক তারা কিন্তু তাদের আইডিয়া কম্পিটিশানে অংশগ্রহণ করে এবং সেখানে যারা চ্যাম্পিয়ন টিম তারা দেশের বাইরে যেটা গ্লোবাল অলিম্পিক অফ আইডিয়া কনটেস্ট সেখানে তারা অংশগ্রহণ করতে পারে তো এই যে টোটাল আমাদের যে উদ্যোগ আমাদের চেয়ারম্যান স্যার নিয়েছেন সেটি কিন্তু শুধুমাত্র এই শিক্ষার্থীদেরকে যাতে পড়াশোনার পরপর তারা বেকার না থেকে নিজেরা চাকরিও করতে পারে অথবা উদ্যোক্তা হয়ে তারা যেন আরও এক হাজার দুই হাজার পাঁচ হাজার লোককে চাকরি দেওয়ার জন্য ব্যবস্থা করতে পারে সেই উদ্যোগ কিন্তু আমাদের রয়েছে এর বাইরে যারা অনেকেই আছে তোমরা উচ্চশিক্ষা নেয়ার জন্য দেশের বাইরে যেতে যেতে পারো সে উচ্চশিক্ষা দেওয়ার জন্য এডমিশন ডট এসি নামে একটি প্রতিষ্ঠান তোমাদের সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য উপদেশ দেওয়ার জন্য কিন্তু বিনা পয়সায় অলমোস্ট তোমাদের জন্য কাজ করছে এডমিশন. ডট এসি তো এইভাবে করে অনেক ধরনের প্রতিষ্ঠান যেমন আমাদের আরেকটি প্রতিষ্ঠান যে গ্লোবাল রিক্রুটিং এজেন্সি আমরা একটা প্রতিষ্ঠা করেছে। যেটির মাধ্যমে একজন শিক্ষার্থী যদি সে দেশে কাজ করতে চায় সেটা হচ্ছে স্কিল জবস কেউ যদি বিদেশে কাজ করতে চায় তাদের জন্য আমরা গ্লোবাল রিক্রুটিং এজেন্সি আমরা একটা করেছি যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আমরা তোমাদেরকে যারা ইঞ্জিনিয়ার তাদেরকে যাতে আমরা বাইরে একদম একটি সম্মানজনক চাকরি তোমরা করতে পারো সে ধরনের উদ্যোগ আমরা নিয়েছি এবং অতি সম্প্রতি আমরা সেই গ্লোবাল রিক্রুটিং এজেন্সি জাপানে আমাদের এই তরুণ সমাজকে এমপ্লয় করার জন্য আমরা লাইসেন্সও পেয়েছি সরকারের পক্ষ থেকে যাতে আমাদের যারা শিক্ষার্থী অথবা বাংলাদেশে অন্যান্য যারা ইয়থস আছে যারা এই জাপানে কাজ করার মতো দক্ষতা এবং ভাষার গত যোগ্যতা যারা অর্জন করতে পারবে তাদেরকে আমরা জাপানে পাঠাতে পারব ইতিমধ্যে চারজনকে আমরা পাঠাচ্ছি এবং এটা গ্রাজুয়ালি চলতেই থাকবে সারা বাংলাদেশে এগারোটি কোম্পানি তোমরা জানো যে রিক্রুটিং এজেন্সি চোদ্দশো রিক্রুটিং এজেন্সি বাংলাদেশে আছে তার মধ্যে এগারোটি কোম্পানি লাইসেন্স পেয়েছে তার মধ্যে ড্যাফরিলের গ্লোবাল রিক্রুটিং এজেন্সি একটি সো এই গ্লোবাল এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও কিন্তু আমরা কাজ করে যাচ্ছি গ্লোবালি হায়ার স্টাডিজ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এই সমস্ত সাপোর্টিং যে অর্গানাইজেশানগুলো আছে সেগুলো সব কিছু তোমাদের জন্যে তো এগুলো তোমাদের এই যে সুযোগগুলো সৃষ্টি করা হয়েছে তোমাদের জন্য সেটি সেটিকে গ্র্যাপ করার জন্য অথবা সেই সুযোগটা তোমরা অর্জন করার জন্য কিন্তু তোমাদের সেইভাবে প্রস্তুত হইতে হবে তোমাদের তোমরা যদি সেইভাবে প্রস্তুত হতে না পারো তাহলে কিন্তু সেটি অর্জন করা বা সেটি আমি বলবো যে সেই সুযোগটি গ্রহণ করা তোমাদের জন্য কঠিন হয়ে পড়বে আজকে যে এখানে যে অনুষ্ঠান শুরু হলো তোমার চারটি কিতাব থেকে পাঠ করার মধ্য দিয়ে তাই না দেখো প্রত্যেকটার তোমরা যদি অর্থ খেয়াল করে থাকো যেটি কোরআন থেকে যেটা পাঠ করা হয়েছে সেটা অর্থ বলা হয়নি সেটা আমরা বুঝতে পারিনি কিন্তু গীতা বাইবেল এবং যে বুদ্ধ ধর্মের যে গ্রন্থ থেকে যেটা পাঠ করা হয়েছে তার মধ্যে কিন্তু একটার সাথে আরেকটার একটি মিল আছে এবং আমাদের এর আগে যে আমাদের রথীন্দ্র দাস সাহেব যে বক্তৃতা দিয়েছেন তার মধ্যেও কিন্তু একটা মিল আছে সেই মিলটি হচ্ছে তোমার একটি গ্রন্থে বলা হলো যে আমি ঠিক একজাক্টলি কোনটা সেটা মনে নেই বলা হচ্ছে কি যে জ্ঞানীদের কদর করো আর মূর্খদেরকে এড়িয়ে চলো এটা একটা ইয়েতে বলা হচ্ছে বলা হয়েছে তাই না তো এইখানে এই যে জ্ঞান এই জ্ঞান এবং বুদ্ধি এই দুটোর মধ্যেও কিন্তু একটি পার্থক্য আছে জ্ঞানী অনেকেই হতে পারে বুদ্ধিমান সবাই হতে পারে না তো জ্ঞানী তুমি অনেক পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে পারো জ্ঞানী হয়েও কিন্তু কেউ পাপাচারে লিপ্ত থাকে আলটিমেটলি আমরা যদি বলি যে আমাদের দেশের ভালো খারাপ যাই বলো না কেন অনেক শিক্ষিত লোকদের মাধ্যমে কিন্তু হচ্ছে আবার তুমি মূর্খ আমি যদি বলি সেই মূর্খ শুধু লেখাপড়া বইপত্রে লেখাপড়ার মূর্খতাই কিন্তু মূর্খতা নয় মূর্খ আমি বলবো যে অনেক পড়াশোনা জানা লোক কিন্তু মূর্খ হয় এখন সেই এই যে পার্থক্যটা একজন ডিগ্রিধারী আরেকজন হচ্ছে প্রকৃত পক্ষে জ্ঞানী বা বুদ্ধিমান এই দুটার মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটি তোমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেইভাবে নিজেকে গড়ে তুলতে হবে নিজেকে মানুষের মতো মানুষ হিসেবে স্টাবলিশ করতে হবে আমরা জানি যে অনেক ধরনের যে অপকর্ম আমরা আজকে বিভিন্ন মিডিয়ায় দেখি তার মধ্যে কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে যে শিক্ষিত লোকদের ডিগ্রিধারী লোকদের মধ্য থেকে হচ্ছে তাহলে আমরা কি বলবো তাদেরকে তারা আসলে প্রকৃত শিক্ষা তারা পায়নি তো ড্যাফোডিলের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কিন্তু আমরা সেটি দেওয়ার চেষ্টা করি সময়। আমাদের প্রত্যেকের আমাদের যারা আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের শিক্ষক আমাদের ভাইস চ্যান্সেলর প্রত্যেকের মধ্যেই কিন্তু সেই ধরনের মানে উচ্চারণ সব সময় থাকে আমি বক্তব্য শুরুর সময় যে বিষয়টি আমি একটু ভুল করে গেছি আমি এখন সেটি বলছি যে আজকে ফেব্রুয়ারি ডিসেম্বরের তিন তারিখ আমাদের এই বিজয়ের মাস এই বিজয়ের মাসে আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই আমাদের এই মুক্তি সংগ্রামের যিনি মহানায়ক বঙ্গবন্ধু এবং এই যে নেতার সাথে যত মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যা আমরা এই যে বাংলাদেশ অর্জন করেছি তাদের প্রতি আমি এই আমার বক্তব্যের পরিশেষে শ্রদ্ধা জ্ঞাপন করে এবং আমার অশেষ কৃতজ্ঞতা এবং মাথা অবনত করে আমার বক্তব্য এখানে শেষ করছে আল্লাহ হাফিজ ধন্যবাদ সম্মানিত অতিথি ড্যাফুডি ফ্যামিলির সম্মানিত সিও স্যার জনাব মোহাম্মদ নুরুজ্জামান স্যারকে তার মূল্যবান বক্তব্যের জন্য সম্মানিত সুধুমণ্ডলী আমরা বংশ পরম্পরায় অনেককেই পেয়ে থাকি অনেক কিছুই শুনে থাকি আমরা আজ বিজয়ের মাসে অবস্থান করছি ষোলোই ডিসেম্বর এই ডিসেম্বর আসলে আমাদের অনেক কিছুই মনে পড়ে মুজিবনগর সরকারের কথা মনে পড়ে যে সরকারের অস্থায়ী বিচারপতি দায়িত্ব পালন করেছিলেন যিনি তিনি হচ্ছেন সরিষাবাড়ি জামালপুরের কৃতি সন্তান অ্যাডভোকেট মতিয়ার রহমান তাকে আমরা পাইনি কিন্তু তার উত্তরসূরি হিসেবে আমরা যাকে আজকে প্রধান অতিথি হিসেবে পেয়েছি তিনি তারই সুযোগ্য পুত্র আমরা আশা করছি তিনি যেভাবে রাজনীতি করছেন এবং তিনি যে দিক দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা পেয়ে আজকে যারা তরুণ যারা সামনে এগিয়ে যেতে চাও তার কাছ থেকে অনেক দিক নির্দেশনা তোমরা পাবে তিনি আজ যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তথ্য মন্ত্রণালয়ের আমি এক হিসেবে বলতে চাই তাকে আমার অভিভাবক তিনি কারণ আমি বাংলাদেশ বেদারের একজন ধারাবাহ্যকার হিসেবে তার কাছে এই দাবিটি করতে পারি তিনি আমার অভিভাবক এবং আমার অভিভাবকের কাছে আমি একটু বেশি দাবি করব তিনি যে সফলত সফল হয়েছেন জীবনে ডাক্তার হয়েছেন রাজনীতিবিদ হয়েছেন এই সফলতার গল্পটুকু যিনি তিনি আজকে তোমাদের মাঝে উপস্থাপন করেন এবং সেই সফলতার গল্প থেকে যদি তোমরা একটু হলেও নিতে পারো তাহলে আমি বিশ্বাস করি তোমাদের আগামী যে ক্যারিয়ার ভবিষ্যৎ সেই ভবিষ্যৎ ক্যারিয়ার অনেক অনেক উজ্জ্বল হবে সুধিমণ্ডলী আর কথা নয় আমন্ত্রণ জানাবো আজকের আমাদের নবীন বরণ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান এমপি মহোদয়কে তার মূল্যবান বক্তব্যর জন্য সুধীমণ্ডলী এ পর্যায়ে আজকের প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ঐতিহ্যবাহী এবং দেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান ড্যাফোডিল শিক্ষা পরিবার বলবো অনেকগুলো শাখা ইনস্টিটিউট স্কুল কলেজ ভার্সিটি টেকনিক্যাল ট্রেনিং অনেকগুলো শাখা প্রশাখা আছে তো ড্যাফোডিল শিক্ষা পরিবারের ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী তাদের নবীন বরণ বা ওরিয়েন্টেশন আজকের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ড্যাফোডিল এই শিক্ষা পরিবারের চিফ এক্সিকিউটিভ অফিসার প্রধান নির্বাহী জনাব নুরুজ্জামান সাহেব এখানে উপস্থিত আছেন নির্বাহী পরিচালক চন্দ্র দাস এখানে উপস্থিত আছেন মজেম হোসেন রুবেল ডেপুটি ডাইরেক্টর আমার সামনে উপস্থিত এই ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের সকল নবীন শিক্ষার্থী এবং এর আগের আরও চারটি ব্যাচের সিনিয়র শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং আমার সামনে উপস্থিত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার প্রিয় ভাইয়েরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি অভিবাদন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই যারা এই ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউটের এই শিক্ষা প্রতিষ্ঠান যা দেশের শিক্ষাক্ষেত্রে একটি অগ্রগণ্য ভূমিকা পালন করে চলেছে সেই শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের পথ চলা এই পথচালা চলায় ছাড়া নতুন সাথী হয়ে এই প্রতিষ্ঠানের গৌরবদীপ্ত পরিবারের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করলেন তাদের এই পথচলা চলা শুভ হোক সুন্দর হোক সফল হোক এই প্রত্যাশা দিয়ে বক্তব্য শুরু করছি বক্তব্যের শুরুতেই বাঙালি জাতির ইতিহাসের হাজার বছরের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্চন বাঙালি জাতির হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতির স্বপ্নের স্বাধীনতা এই মহান ডিসেম্বর মাস বিজয়ের মাস উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাঙালি জাতি বাংলাদেশ নামক স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ ঠাঁই করে নেয় হাজার বছরের আরাধ্য সন্তান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ইতিহাসের মহানায়ক বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমি আজকে এই বিজয়ের মাসে এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি জাতির মহান মুক্তি সংগ্রামে জাতির পিতা যখন পাকিস্তান কারাগারে অবরুদ্ধ মহান জাতীয় চার নেতা যারা এই মুক্তি সংগ্রামের জাতির পিতার বিশ্বস্ত সহযোদ্ধা হিসেবে নেতৃত্ব করেছেন সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী কামরুজ্জামান এই মহান চার জাতীয় নেতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি মহান মুক্তিযুদ্ধের শহীদ সকল বীর মুক্তিযোদ্ধা তিরিশ লক্ষ শহীদকে ছাড়া তাদের রক্ত দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং আমার তিন লক্ষ মা যারা সর্বোচ্চ আত্মত্যাগ করে আমাদের স্বপ্নের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি আজকে কৃতজ্ঞ বাঙালি হিসেবে নিজের বক্তব্য উপস্থাপন করতে চাই শুরুতেই যে কথাটি বলতে চাই যে আজকে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য করছি আমার বক্তব্য করার পূর্বে অনেকগুলো বিশেষণ আমাদের এই ডেফোডিল পরিবারের সর্বোচ্চ কর্মকর্তা প্রধান নির্বাহী কর্মকর্তা নির্বাহী পরিচালক সবাই বলেছেন আসলে আমাদের কি পরিচয় ছিল একটু যেন আমরা নিজেরা আমাদের উপলব্ধিতে আমাদের চিন্তায় আমাদের মস্তিষ্কে এই ইতিহাসটা যেন ধারণ করি যে আমরা কিন্তু পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ একটি জাতি ছিলাম আমরা পাকিস্তানের একটি প্রদেশ ছিলাম আজকে স্বাধীন মুক্ত আমরা এই বাঙালি জাতি এই অবস্থায় ছিলাম না আমরা ওই পাকিস্তানিদের অত্যাচার নির্যাতন শোষণ বঞ্চনা গঞ্জনা লাঞ্চনা অপমান অবহেলায় আমরা মাথা নিচু করে বঞ্চিত একটি জনগোষ্ঠী ছিলাম আমরা পড়াশোনা করতাম সবচেয়ে ভালো রেজাল্ট করেও আমার তৎকালীন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ আমরা কেউ সচিব হতাম না আমরা পড়াশোনা করে সবচেয়ে ভালো রেজাল্ট করলেও আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা হতে পারতাম না আমরা সবচেয়ে মেধাবী হয়েও আমরা পাকিস্তান সেনাবাহিনীর আমরা মেজর থেকে উপরে উঠতে পারতাম না আমরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী থেকেও আমাদের এই পূর্ব পাকিস্তানের সকল সম্পদ লুট করে নিয়ে যাওয়া হতো পাচার করে দেওয়া হতো পশ্চিম পাকিস্তানে এই যে ইতিহাস এটি আমাদের ভাগ্য নিয়ে প্রবঞ্চনার ইতিহাস আমরা এই বাঙালি জাতি ছিলাম নিগৃহীত আমাদের এই মুক্তির স্বপ্নস্বাদ পূরণ করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার কোনো পরিচয়ই আমি এখানে দিতে পারতাম না আমাদের আজকের এই শ্রদ্ধে শিক্ষক এবং যারা কর্তৃপক্ষ তাদের এই পরিচয়ও এখানে হতো না মাথা নিচু করা পূর্ব পাকিস্তানি হিসেবে পরিচয় দিতে হতো নিজেদের এত বড় প্রতিষ্ঠান গড়া অসম্ভব ছিল তখনকার সময়ে বাইশটি পরিবার সকল ব্যবসা বাণিজ্য সকল কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল এই ইতিহাসগুলো আমাদের আজকের এই প্রজন্ম যারা শিক্ষা গ্রহণ করতে আসত তাদের শিক্ষা অসম্পূর্ণ থাকবে যদি নিজের শিকরের ইতিহাস নিজের জাতিসত্তার ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বাঙালি জাতির ইতিহাস যদি আমরা সঠিকভাবে জানতে না পারি আমার পরিচয় কি হতো খুব জোর একজন কলম পেশা ডাক্তার জাতীয় সংসদ সদস্য এবং স্বাধীন ভূখণ্ডের স্বাধীন জনপদের মানুষ এই পরিচয়টা আমরা কোনো দিনই দিতে পারতাম না তো আমি এই জন্য এই কৃতজ্ঞ বাঙালি হিসেবে আজীবন আমার রক্তের ঋণ অস্তিত্বের ঋণ স্বীকার করতে হবে আমাদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই মহান চার জাতীয় নেতা তিরিশ লক্ষ শহীদ আর আমার ওই মা বোনদের প্রতি এটা যেন আমরা ভুলে না যাই যে হ্যাঁ আমি আজকে টেকনিক্যাল ইনস্টিটিউটে পড়াশোনা করতে এসেছি এটা এমনি এমনি আসি নাই এই আশার পিছনে আমাদের পূর্বপুরুষদের অনেক আত্মদানের ইতিহাস আছে অনেক লড়াই সংগ্রাম অনেক দুঃখ কষ্ট অনেক অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে বীরের জাতি হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে আমরা আমাদের ইতিহাস সৃষ্টি করেছি আমরা বাঙালি জাতি আমরা মাথা নিচু করার জন্য জন্মগ্রহণ করি নাই এই কথাটি মনে রাখতে হবে মাথা উঁচু করে বীরের জাতি হিসেবে বাঙালি জাতি আমরা যেন আমাদের পরিচয় দিতে পারি আমরা যেন সেই শিক্ষায় শিক্ষিত হতে পারি যেটি আমাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলবে সোনার বাংলার সোনার সন্তান হিসেবে গড়ে তুলবে সেই শিক্ষায় যেন আমরা শিক্ষিত হতে পারি আমরা যেন কোনো ইতিহাস বিকৃতি আমরা যেন কোনো এমন শিক্ষায় শিক্ষিত না হই যে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে একজন বাঙালি হিসেবে একজন বীরের জাতি হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে যেন ব্যর্থ না হই সেই দিকটি আমাদের খেয়াল রাখা উচিত হ্যাঁ আমরা পড়াশোনা করছি আমরা ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব আমরা ব্যারিস্টার হব শিক্ষক হব ব্যবসায়ী হব অনেক কিছু হব কিন্তু প্রথমত মানুষ হতে হবে সেটি আলোকিত মানুষ যে স্বপ্ন জাতির পিতা দেখেছিলেন যে সোনার বাংলা হবে এই দেশ সোনার মানুষ হবে বাঙালির প্রত্যেকটা মানুষ সেভাবে যেন আমরা নিজেদেরকে গড়ে তুলতে পারি আমি আজকে এই নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু কথা বলবো সেই আশা নিয়ে আমাকে এই রথীন্দ্র বাবু এবং এই প্রতিষ্ঠানের কর্মকর্তাগ্রণ আমার মন্ত্রণালয় অফিসে ছিলেন এখানে বলা উচিত সুলতানা শারমিন লিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন এবং বাংলাদেশ ছাত্রলীগের একজন নেত্রী ছিলেন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন সে লিলিসহ রথেন্দ্রনাথ এবং অন্যান্য তো আমার প্রশ্ন ছিল কেন আমাকে নিয়ে আপনাদের এই চিন্তাটি বা আহ্বানটি কেন তো ওনাদের একটি ধারণা আমি সম্ভবত বেশ আলোচিত কিছু একটা আমি সেটা জানি না তবে আমি নিজেকে কিভাবে তৈরি করেছি সেটুকু শুধু আপনাদের সামনে একটু বলতে চাই হয়তো এই কথাগুলো আপনাদের জীবন চলার পথে কখনো কখনো কোনো কাজে লাগতে পারে আর যারা আমার কথা শুনছেন না নিজেদের কথার মধ্যে কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলবো একটা শিক্ষা প্রথমে গ্রহণ করতে হবে পড়াশোনা করার আগে সেটি হলো যারা ভালো শ্রোতা না তারা ভালো বক্তা না কিছু হতে পারবেন না এই শিক্ষাটা আগে গ্রহণ করেন তারপরে পড়াশোনা করে ফার্স্ট হবেন সেকেন্ড হবেন ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ওয়াটেভার তো এই লেসেনগুলো আমাদের শিখতে হবে ম্যানার শিখতে হবে অ্যাটিকেট শিখতে হবে অ্যাটিচিউড শিখতে হবে তো যারা আমরা নিজেদেরকে সেই শিক্ষা শিক্ষিত করতে পারছি না তাদের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই আগে এই বেসিক শিক্ষাগুলো শিখুন যারা পরিবার থেকেই শিখে আসে আমি এটাই বিশ্বাস করি পাশাপাশি এখন অনেক বড় পর্যায়ে শিক্ষা গ্রহণ করতে আসছেন আপনাদের আচরণ আপনাদের চালচলন আপনাদের কথাবার্তার মধ্য দিয়েই বহিঃপ্রকাশ হবে যে আপনারা কোন স্ট্যান্ডার্ড কোন লেভেলের স্টুডেন্ট এরকম একটি মাপ বা মেজারমেন্ট খুব এখন থেকেই হবে এটা খেয়াল রাখবেন সবাই এমপি মন্ত্রী হবে না সবার স্বপ্ন একরকম থাকে না দরকার নেই হওয়ার কিন্তু যেটা হতে চান সেটা হওয়ার জন্য যেটা লাগবে সেটা এরকম আমার ধারণা এরকম আমি বলছিলাম যে আমি নিজেকে যেভাবে ভাবতাম আমি সব সময় নিজেকে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় ভাবতে পছন্দ করি যে কোনো জায়গায় সেটা হোক শিক্ষাগণে হোক খেলার মাঠে হোক আলোচনা সভায় হোক রাজনীতিতে হোক ডাক্তারিতে যেখানেই আমি যাই না কেন নিজেকে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা করার মানসিকতায় তৈরি করতে না পারলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা কঠিন আমার একেবারে ছেলেবেলা আমি কিন্ডার গার্ডেন স্কুলে জামালপুরে প্রথম যে কিশোর আদর্শ বিদ্যালয় করতেন আমার ফেসবুকে বা গুগলসে আমার সব জীবন ইতিহাস বা বায়োগ্রাফি আছে মুরাদ হাসান এমপি বা এমডি মুরাদ হাসান ডক্টর মুরাদ হাসান যে কোনো নামে এখন হাতে যাদের সেই ডিভাইস আছে মোবাইল আছে টিপলে এখনই পেয়ে যাবেন তারপরও একটু বলি হয়তো আমার মুখ থেকে শুনলে একটু ভালো লাগতেও পারে যে আশাটি রথীন্দ্র বাবুরা করেছেন যে আমার কথার মধ্যে দিয়ে আমার এই নবীন শিক্ষার্থীরা উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে উজ্জীবিত হবে নিজেদেরকে ওই প্রতিদ্বন্দ্বিতা করার প্রতিযোগিতা করার মানসিকতায় নিজেদেরকে গড়ে তুলবে তো আমি সেই গিন্ডার গার্ডেন স্কুলে প্রথম যখন ভর্তি হই প্রথম পরীক্ষার সময় আমার অনেক জ্বর আসে একশো আমাকে পরীক্ষা দিতে দিবে না আমার বাবা মা বলেছেন এখানে আমাদের নুরুজ্জামান সাহেব যে আমার বাবা একজন মহান মুক্তি সংগ্রামের সময় মুজিবনগর সরকার কর্তৃক নিযুক্ত অস্থায়ী বিচারপতি ছিলেন শুধু তাই না আমার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধের সংগঠক আমার বাবা একজন আইনজীবী তৎকালীন জামালপুরের সবচেয়ে প্রথিত যশা আইনজীবী ছিলেন বারের অ্যাডভোকেট বার বা আইনজীবী সমিতির সাতবার নির্বাচিত প্রেসিডেন্ট জাতীয় আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সহসভাপতি জামালপুর জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট দীর্ঘ বাইশ বছর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য জামালপুরের প্রতিষ্ঠাতা ল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অনেক পরিচয় তার আছে তো বাবা পরীক্ষা দিতে দিবে না তো আমি বললাম না পরীক্ষা আমি দেবই তো এর মধ্যে আবার ভমিটিং হচ্ছে বমিও হচ্ছে পরীক্ষা দিয়েছি চারটা পরীক্ষা হয়েছিল মনে আছে তখন গার্ডেনে চারটে সাবজেক্টে পরীক্ষা হতো চারটে সাবজেক্টে পরীক্ষা জল নিয়েই দিয়েছি যথারীতি এবং পরীক্ষার পরে রেজাল্ট হওয়ার পরে আমি আমার সেকেন্ডের চেয়ে পঞ্চাশ নম্বর বেশি পেয়ে প্রথম হয়েছে তো এটা এটা আমার শুরুটা এরকম তো আমি আমার স্কুল লাইফে সেকেন্ড হওয়ার ইতিহাস আমার খুব কম কারণ আমার আমি মেনেই নিতে পারতাম না আমি সেকেন্ড হব। আমার বাবা বলতেন ফার্স্ট হতে হবে না হলে সেকেন্ড নট থার্ড তৃতীয় হওয়া যাবে না তো এটা হচ্ছে বাবার শিখ দেওয়া শিখ এই কথাগুলো আমি এমনভাবে ভাবতাম যে আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ আই হ্যাভ টু কম্পিট অ্যান্ড আই হ্যাভ টু ওভারকাম অ্যান্ড ইয়েস আই ক্যান নিশ্চয় আমি পারি পারতেই হবে এই আত্মবিশ্বাস নিয়ে পড়তে হবে হ্যাঁ শুধু পড়লেই হবে না আমি খুব ভালো খেলতাম খেলাধুলাতে অনেক ভালো ছিলাম চ্যাম্পিয়ন হতাম মশাল দৌড় আমি দিতাম শপথ আমি পাঠ করাতাম হয়তো এগুলো এখন আমি জানি না এখনকার স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন নানান ক্যাটাগরি তো আমরা তো গভর্নমেন্ট বয়েজ স্কুলের ছাত্র জামাহপুর ছিল স্কুলে তো ওখানে এরকমই ছিলাম তো সবসময় ভালো রেজাল্ট করতাম এসএসসি তো অনেক ভালো করেছি এখন কেউ জিপিএ ফাইভ টাইভ এগুলো বুঝি না আমাদের সময় এগুলো ছিল না আমাদের সময় বাংলাদেশে সবচেয়ে ভালো যারা করতো এদেরকে স্ট্যান্ড করতো বলতো জানি না এখন এটা আমার এই নবীন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের আগামীর বাংলাদেশ এখানে বসে আছেন জানা আছে কি তখন স্ট্যান্ড করতো জন মাত্র সারা বাংলাদেশে হাজার হাজার জিপিএ টিপিয়ে এগুলো ছিল না স্ট্যান্ড করতো যারা সবচেয়ে বেশি নাম্বার পাইতো যারা সায়েন্সের কথা বলছি আমি যেহেতু এখানে সবাই সায়েন্স এডি নাকি অন্যত উন্নত সাবজেক্টের এখানে ভর্তি হওয়ার সুযোগ নাই ইঞ্জিনিয়ার হবেন আপনারা তো এরপরে স্টার তো আমরা এসএসসি এইচএসসি সব স্টার আমি এরপরে নটরড্যাম কলেজে পড়লাম এইচএসসি ওখান থেকে শেষ করে মামিন মেডিকেল কলেজে সেখান থেকে এমবিবিএস তারপরে ঢাকা মেডিকেল কলেজে প্লাস্টিক সার্জারি এবং রিকনস্ট্রাকটিভ সার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং শেষ করলাম খুব ইচ্ছা ছিল যে প্লাস্টিক সার্জন হব কসমেটিক সার্জন কাইন্ড অফ যারা এখানে বসে আছেন আপনারা হয়তো জানেন সেটা খুব হ্যাঁ একজন আমার মনে হয় একজন প্লাস্টিক সার্জন ইজ সার্জন অফ অল অ্যাসপেক্টস প্লাস্টিক সার্জন সব সার্জারি পারে তাকেই প্লাস্টিক সার্জন বলে আমি ওই ব্যাখ্যা যাবো না কিন্তু আমার রাজনীতি করার খুব ঝোঁক খুব নেশা ডাক্তারিও ডাক্তার হতে হবে সেটা তো স্বপ্ন দেখতামই নাহলে হলাম কেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়ে সাত দিন পরে ভর্তি বাতিল করে যায় মেডিকেলে ভর্তি হয়েছে আমি বুয়েডে পরীক্ষা দিচ্ছি সেখানেও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পেয়েছে আমি যেখানে পরীক্ষা দিচ্ছি চান্স পাবো ওইটা নিয়ে চিন্তা করতাম না সবচেয়ে ভালো সাবজেক্টের চান্স পাবো কিনা সেটা হচ্ছে প্রশ্ন পড়াশোনা করব সবচেয়ে বেস্ট প্রতিষ্ঠানে ঢাকা নয় নটরডেম কলেজ সিম্পল এর বাইরে চিন্তা করতাম না এই হলো কথা তো এইভাবে পরবর্তী সময়ে আমার বিশেষজ্ঞ ডিগ্রি করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যারা আপনারা হয়তো বিজি হসপিটাল নামে ছিলেন বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখান থেকে রেডিয়েশন অনকোলজিতে আমার পোস্ট গ্রাজুয়েশন শেষ করেছে এম ফিল কমপ্লিট করেছে আচ্ছা এই অ্যাকাডেমিক বায়োডাটাটা কেন বললাম দিস ইজ মাই বেইজ আমার কথা বলা আমার ব্যক্তিত্ব আমার আত্মবিশ্বাস আমার যোগ্যতার একটা মাপকাঠি আমি মাথা উঁচু করে কথা বলতে পারি এই জন্য যে আমার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে আই ক্যান ট্যালেট এনিওয়ার এনটায়ার ওয়ার্ল্ড যেখানে যাবো সেখানে আমি আমার একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আমার কথা বলতে একটু দ্বিধাবোধ হয় না মাথা উঁচু করে নিজের পরিচয় দিই কেন বললাম এই কথাগুলো এরকম হতে হবে যদি আমার এই কথাগুলো আপনাদেরকে একটু অনুপ্রাণিত করে যে এই অনেকের ধারণা আছে যে রাজনীতি করে এই এমপি এই কিলা পড়াশোনা করে নাই এরকম অনেকের ধারণা আছে সেদিন কিন্তু চলে গেছে ওই দিন নাই এরকম যদি কেউ ভাবেন যে না এরা পড়াশোনা না করে আসছে তো আমি বলবো একটু খোঁজ নিয়ে দেখতে হবে এখন তো ওয়েবসাইট আছে তাই না পার্লামেন্টের ওয়েবসাইট আছে প্রত্যেক এমপির বায়োডাটা চাইলেই খুঁজে পাবেন হাসি তামাশা করার সুযোগ নাই তো আমার মতো আরও অনেকেই আছে আমি একাই একটা কিছু সবার মধ্যে তা না এরকম একাডেমিক ব্যাকগ্রাউন্ড মহান জাতীয় সংসদের সংসদ সদস্য মন্ত্রিসভার সদস্য অনেকেই কিন্তু আছেন এরকম ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার অভাব নাই সব কমিউনিটির রিপ্রেজেন্টেশন আছে জাতীয় সংসদে এটা দূরদর্শিতার ভিশনারি লিডারশিপের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে মেধাবীদেরকে রাজনীতিতে এনে তাদের সেই আসন সেই জায়গা তৈরি করে এই বাংলাদেশের স্বপ্ন পূরণের পথে যিনি এই বাংলার মানুষের স্বপ্ন সারথী এই বাংলার মানুষের স্বপ্ন পূরণের কারিগর এবং রূপকার সেটি এই প্রজাতন্ত্রের মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমি বলতে চাই না যে শুধু রক্ত আদর্শের উত্তরসূরি সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের ইতিহাসে জাতির পিতা বঙ্গবন্ধুর পরে সফলতম রাষ্ট্রনায়ক যিনি আমাদের স্বপ্নের সেই পথে অপ্রতিরোধ অগ্রযাত্রায় আমাদেরকে নিয়ে যাচ্ছেন উনি আমাদের মতো এরকম যারা সব দিক বিবেচনায় সবচেয়ে ভালো তাদেরকে নিয়ে জাতীয় রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত উনি গ্রহণ করেন আমি করি না আমার কোনো যোগ্যতা নাই যে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে বলার যে আমাকে মন্ত্রী করেন এই সাহস নাই। আমরা কেউ জানতামও না যে সংসদ সদস্য হওয়ার পরে এই মন্ত্রিসভার সদস্য আমি হতে পারবো এটা হয়তো কেউ বিশ্বাস করবেন না যে কীভাবে হলো এটা তো আমি আমি না এই মন্ত্রিসভার সাতচল্লিশ জন কেউ জানতো না কে কী হবেন এটা এককভাবে মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্ধারণ করেন আপনারা শুনে থাকবেন যে আমি সাত জানুয়ারি একাদশ জাতীয় নির্বাচনের পরে যে সরকার গঠিত হল সেই সরকার এর মন্ত্রিসভার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করি এর প্রায় সাড়ে চার মাস পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার জন্য সিদ্ধান্ত নেন তো এই আজকে এগারো মাস শেষ করে বারো মাস আমরা এক বছরের পথে অনেক দায়িত্ব নিয়ে আমার নির্বাচনী এলাকার মানুষের হাজারো প্রত্যাশা পূরণ করার এই বাংলাদেশের সাড়ে ষোলো কোটি মানুষের স্বপ্ন পূরণ করার দায়িত্ব এবং কর্তব্য নিয়ে আমরা ওই স্বপ্নযাত্রার বঙ্গবন্ধু কন্যার স্বপ্ন সারথী তার সন্তানের মতো আমরা এই দায়িত্ব পালন করতে চাই আমরা প্রমাণ করতে চাই যে হ্যাঁ আমরা পারি কি না আমরা ব্যর্থতার খাতায় নাম লিখানোর জন্য আসি রাজনীতি করতে আমি পারতাম একজন ভালো ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার একজন ডাক্তার বড় ডাক্তারের কাছে গেলে কেমন এটা তো ধারণা আছে সবার না ধানমন্ডিতেই অনেক বড় বড়ো হসপিটাল আছে তো আমার মনে হয় সেটা বোঝানোর প্রয়োজন নেই পারতাম আমি ওরকম এটা কোনো ব্যাপার না আমার জন্য কিন্তু আমরা রাজনীতি করতে আসছি আরও বড় পরিসরে সারা দেশ ধরে একজন ডাক্তার সারা দেশের সেবা করা খুব কঠিন আমি একদিকে চিকিৎসাও করি আমাকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি এখন কোথায় তো এরকম প্রশ্ন আমাকে মাননীয় প্রধানমন্ত্রীও করেছিলেন আমি যখন প্রথম সংসদ সদস্য হই দু সালে তখন আমার পোস্ট গ্রাজুয়েশন আমি শেষ করতে পারি নাই বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে পার্ট টু পরীক্ষা দেব তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন তুমি তো ডাক্তার তুমি কি করছিলা তা আমি বললাম আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিয়েশন অনকোলজি ডিপার্টমেন্টে পোস্ট গ্রাজুয়েশন করছে এমফিল করছে কি অবস্থা শেষ হয়েছে কি না বললেন আমি বললাম না পার্ট টু পরীক্ষার সময় তো নির্বাচন পড়ে গেল পরীক্ষা দিতে পারিনি তো বলে তুমি সংসদে আসার দরকার নেই পড়াশোনা করে আগে পোস্ট গ্রাজুয়েশন শেষ করো প্রসঙ্গক্রমে কথাটা আসলো আমি দাদার কথার উত্তরটা পরে দিচ্ছি কে বললেন মাননীয় প্রধানমন্ত্রী বললেন তাই না দেখেন আমি আজকে অনেক জায়গায় বক্তব্যে এই কথাগুলো বলি তার সম্পর্কে একটু ধারণা দেওয়ার জন্য আমি জানি মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে আমার ধারণা দেওয়ার মধ্যে খুব বেশি প্রয়োজন নাই কারণ সবাই জানেন তার সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্পর্কে সারা বিশ্ব যেহেতু জানে আমাদের ভবিষ্যৎরা জানে না এটা আমি বিশ্বাস করি না কিন্তু তার স্মৃতিশক্তি সম্পর্কে একটু বলবো এটা নবম জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার আট সালের উনত্রিশ ডিসেম্বর যে নির্বাচন হলো সে নির্বাচনের পরের কথা বলছি তো ছয় জানুয়ারি সেবার শপথ মন্ত্রিসভার শপথ হয়েছিল আমরা যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম তারা তিন জানুয়ারি দুই হাজার নয় শপথ গ্রহণ করেছিলাম এর পরের কথাটাই আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করছিলা। তো দেখুন তার কেমন মেমরি আমরা প্রথম মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আমরা চারজনকে চীনে যারা চল্লিশের নিচে মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম তখন আমরা আঠারো জন মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম যারা বিলো ফর ইয়ার্স অফ এইজ তো চারজনকে নিযুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী ওনার ইচ্ছা চারজনকে উনি টিকমার্ক দিয়ে দিলেন যে এই চারজন যাবে চীনের একটি রাষ্ট্রীয় সফরে পনেরো দিনের জন্য তো যাই হোক আমি সহ আরও তিনজন ছিল এখন যিনি আইসিটি প্রতিমন্ত্রী পলক আমি মুরাদচং ছিল তখন সাভার আসুলিয়ার এমপি আর ব্যারিস্টার তপস যিনি আপনাদের এমপি আমরা চারজন মাননীয় প্রধানমন্ত্রী সিলেক্ট করে দিলেন আমরা যেদিন ফ্লাই করব তার আগের দিন জাতীয় সংসদে অধিবেশন চলছে হাউজের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার আসনে বসা আমরা চারজন লাইন ধরে গেলাম যে সবাই সালাম করলাম যে আমরা আগামীকাল চীনের উদ্দেশ্যে রওনা হব তো আমি পেছনে তাপস ভাই সালাম করলেন সবাই সালাম করলেন আমি সবার পেছনে আমি যাই যখন সালাম করলাম তো মাননীয় প্রধানমন্ত্রী সংসদ নেতার চেয়ারে বসা আমি সালাম করে ঘুরছি যে দোয়া করবেন নেত্রী এরকম বোলাই দাঁড়াও তুমি আমি বললাম চিনেত্রী বলে তুমি না পড়াশোনা পার্ট টু এটার খবর কি। তা আমি মাথা ঘুরা ছিল যে জাতীয় সংসদে অধিবেশন চলছে পাশে এতগুলো ফাইল দেখছে নিচে আরও এতগুলো ফাইল সংসদে অধিবেশন এমপিরা কথা বলছে স্পিকার পরিচালনা করছে এরকম লাইন ধরে আরও সংসদ সদস্যরা কথা বলার জন্য অপেক্ষা করছে মাথায় হাজারো চিন্তা নিয়ে থাকেন তাই না এর মধ্যে আমি মুরাদ ওই যে বললাম পার্ট টু পরীক্ষা শেষ হয় নাই এটা তার মনে আছে জাস্ট আমি বিস্ময়ে নির্বাক হয়ে যাওয়ার মতো অবস্থা আমি বললাম নেত্রী আমার পরীক্ষা তো জুলাই মাসে হবে জুলাইয়ের এক থেকে তিন তারিখে পরীক্ষা শুরু হয় রিটেন পোস্ট গ্রাজুয়েশনে মেডিকেলে এরকম জুলাই টার্ম আর জানুয়ারি টার্ম দুইটা টার্মে পরীক্ষা হয় কমনলি যারা জানেন তারা হয়তো জানা আছে আপনাদের তো আমি বললাম নেত্রী ইসে হবে জুলাইতে তো ঠিক আছে ওটা যেন ঠিক থাকে আমি আমি আমার না সবাই কি জিজ্ঞেস করলো কি বললো আমি বললাম যে এটা বলতেছে খুব ভালো কি এটা মনে রাখলো কেমনে আচ্ছা গেল একটা এটা ঘোর রয়ে গেল যাই হোক আমরা গেলাম সফর শেষ করে আবার আসলাম দেখা করলাম এরপরে আবার আরেক দিন আমাদের একটি সভায় আমি তখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আমরা একটি আন্তর্জাতিক সেমিনারের অংশগ্রহণ করেছি মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছিল তো উনি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠান শেষে যখন সবাই কুশল বিনিময় করছিলেন তখন আমার আবার এর মানে এটা বলছে এক মাস পরের কথা ওটা ছিল এপ্রিলে আবার দেখা তো সবাই সালাম দিতে দিতে যাচ্ছে লাইন ধরে আমিও সালাম দিতে দিতে যাচ্ছি তো বলো এই দাঁড়াও তোমার পরীক্ষাজনক হবে তা আমি আবার বিষয়ে হতবাক নির্বাগ কি বলবো মানে আমার বিশ্বাস হয় না আছে কিভাবে সম্ভব এটা গেল এরপরে আমি আসলে পড়াশোনা খুব সিরিয়াসলি করার চেষ্টা করলাম এবং আমাকে বলল তুমি কিন্তু পার্লামেন্টে আসবে না তুমি পড়াশোনা করবা শেষ হলো আমি জীবনের প্রথম এমপি হয়েছি জাতীয় সংসদের বাজেট অধিবেশন হয় জুন মাসে তা হয়তো আপনাদের জানা আছে পুরো জুন মাস ধরে বাজেট অধিবেশন হয় তিরিশ জুন বাজেট পাশ হয় এবং একটা রেওয়াজ হচ্ছে সংসদের যেদিন পাশ হবে বাজেট সেদিন সবাইকে অর্থমন্ত্রী ডিনারে আহ্বান করবেন ইনভাইট করবেন এখানে শুধু এমপিরা না এখানে রাষ্ট্রদূত এবং ডিপ্লোম্যাট অনেকেই ইনভাইট করে যাই হোক সেদিন ওটা অনেক বড় একটা প্রোগ্রাম সেখানে যথারীতি আমরা ডিনারে গেলাম ডিনার শেষ করে আবার লাইন ধরে সবাই কুশল বিনিময়ে সালাম দিতে দিতে যাচ্ছে আমিও যাচ্ছি যেতে যেতে আবার সামনে পড়ছি বলতে চাই তুমি দাঁড়াও তোমার পরীক্ষা কবে তো আমি আসলে ওই দিন সত্যি আমার হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা হলো যে এটা কীভাবে সম্ভব এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা বঙ্গবন্ধুর মেয়ে ইনি কে আমি কি এরকম সাড়ে তিনশো সংসদ সদস্য তাই না তিনশো জন নির্বাচিত আর পঞ্চাশ জন সংরক্ষিত মহিলা তা আমি এর মধ্যে একজন সিম্পল তখন তো আমি মন্ত্রী টন্ত্রী না সংসদ সদস্য এমপি আমাকে বলতেছে তোমার পরীক্ষাজনক কবে আমি বললাম তিন তারিখে তুমি আজকে এখানে আসছো কেন এমন বললাম আমি এখন চলে যাচ্ছি তুমি যদি পাশ না করো এবার খবর আছে এই হলো মাননীয় প্রধানমন্ত্রী যাই হোক আমি সেদিন বাসায় গিয়ে আমার বউকে বললাম সেও ডাক্তার আমার ওয়াইফও ডাক্তার যে বললাম আমার তখন একটাই বাচ্চা ছোটো মেয়ে বললাম তুমি তোমার বাবার বাসায় চলে যাও আমি ব্ল্যাক আউট করে ফেলব মোবাইল অফ গাড়ি ড্রাইভার বিদায় আমাকে কেউ যেন খুঁজে না পায় আমার পড়ে পাশ করতে হবে এই অভ্যাস আমার আছে আমি আগেই বলছি যে আমি যখন যেটা নিয়ত করবো এটা আমি করবই কেউ আমাকে ঠেকাতে পারবে না সোজা কথা এই আমার অভ্যাস তো আছে আমি সেভাবে তো বললাম তারপরে ও বলো কোনো সমস্যা নাই বাসেই বাবার বাসা আমার বাসা আরো যাই হোক এই তো চোখ নাক মুখ বন্ধ করে পড়ে পাশ করে তখন যমুনায় এখন তো গণভবনে নেত্রী প্রথমবার প্রধানমন্ত্রী হলেন যখন এই দু হাজার কথা বলছি নবম জাতীয় নির্বাচনের পরে তখন যমুনাতে প্রধানমন্ত্রী থাকতেন তো আমি একমন মিষ্টি নিয়ে গেলাম তো আর্মিটা ঢুকতে দেয় না এসে ঝামেলা করে মিষ্টি চেক করে হ্যান্ড করে দেন করে খুব ঝামেলা আর প্রধানমন্ত্রী কোনো কিছু খাওয়ার আগে ওটা সত্তর বার চেক করে বুঝছেন যাই হোক এটা প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি সমস্যা রাষ্ট্রপতির বক্তব্য শোনার হয়েছে কখনো ও কেমনে খায় বলছে তো গল্পটা একটা ডিম কয় কয় ভাগ ওই ডিম কাটতে কাটতে চার ভাগের এক ভাগ সে পায় বাকিটু খায় ফেলে সব কারণটা হলো টেস্ট করে এর টেস্ট কারা কারা করে সেটা গম গল্প লম্বা হয়ে যাবে আমি অলরেডি আধা ঘন্টা বলে ফেলছি শেষ করব। তো যাই হোক আমি মিষ্টি নিয়ে গেলাম যে যাই হোক ওটা ঢুকলো আমি যে তো বললো তুমি এত মিষ্টি নিয়ে এসছো কেন তাই বললাম আমি তো পাশ করেছি নেত্রী আমি মানে একদম যুদ্ধ জয় করার মতো ভাব যে পাশ করে আসছি ও ভেরি গুড ভেরি গুড নেত্রী মিষ্টি খাইতে হবে কারণ আমি তো মিষ্টি খাই না মিষ্টি তো খাইতেই হবে নেত্রী আপনি আমাকে তিনবার ধমক দিয়েছেন আমার হাটা হওয়ার মতো অবস্থা আমি যদি বাস না করতাম আমি আর সংসদে যেন না আসি আপনি এই হুমকি দিয়েছেন আমাকে তোমাকে সংসদে আসতে হবে না আচ্ছা কি বললো শোনেন আচ্ছা মিষ্টি অর্ধেক করলো চামচ দিয়ে কেটে অর্ধেক বললো যে এটা তুমি খাও অর্ধেক আর আমি অর্ধেক খাই তো উনি অর্ধেক নিলেন আমাকে অর্ধেক খাইতে বললেন খাওয়ার পরে বললেন যে এই যে তুমি পোস্ট গ্রাজুয়েশন শেষ করলা এটা আমার লাভ হবে না তোমার লাভ হবে এটা সময় বসবা এটা কত সালে বললো দুই সাল আমি দুই হাজার আঠারোতে মন্ত্রী তাই না স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এটা হলো শেখ হাসিনা এটা আমি একটা জ্বলন্ত ইতিহাস সাক্ষী তার প্রশ্নে কেন বললাম যে এরকম অসাধারণ অবিশ্বাস্য মেমরি কি ভীষণ স্মৃতিশক্তি প্রখর স্মৃতিশক্তি কি অসাধারণ প্রজ্ঞা মেধা দূরদর্শিতা এটা আমরা আমাদের জীবন দিয়ে জানি তো যে দেশের প্রধানমন্ত্রী এরকম যে বাংলাদেশকে আজকে সব সূচকে আকাশ সমান উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য জীবন বাজি রেখে উনি এখনও যে পরিশ্রম করে আমরা পারি না তার সাথে বললেন যে অনেক পরিশ্রম করে অনেক কর্ম অনেক কিছু তার তুলনায় তো শিশু ঠিকই না উনি যে পরিশ্রম করতে এখন কোথায় আসেন স্পেন থেকে এখন ফ্লাইটে আসেন তাই না কি ক্লাইমেট ভালনারেবল ফোরামের কপ টোয়েন্টি ফাইভ সেই সেমিনারে অংশগ্রহণ করলেন বা মাননীয় প্রধানমন্ত্রী সমগ্র বিশ্বে ক্লাইমেট চেঞ্জ বা গ্লোবাল ওয়ার্মিংয়ের শি ইজ দ্য পায়োনিয়ার স্পোক্সম্যান ইন দ্য হোল ওয়ার্ল্ড জাতিসংঘ তাকে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ এই অ্যাওয়ার্ড ভূষিত করেছেন করেছেন না পৃথিবীতে তার চেয়ে স্ট্রং ভোকাল জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তার চেয়ে বড় কণ্ঠস্বর সমগ্র পৃথিবীতে নাই এবং আপনারা জানেন যে এই ক্লাইমেট ভার্নারেবল ফোরাম এই ফোরামের আগামী বছর সভাপতি হবেন সমগ্র বিশ্বের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা অলরেডি ডিসাইডেড শি ইজ ইলেকটেড ফর দ্য নেক্সট ইয়ার তো আমি কয়টা পুরস্কারের কথা বলব সাউথ সাউথ অ্যাওয়ার্ল্ড কেন বলেছিলেন যে বাংলাদেশের শিশু মৃত্যুর হার মাতৃমৃত্যুর হার নামিয়ে সেটা মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল এমডিচি সে ফিল আপ করে তার চেয়ে সূচক আরও বেশি এগিয়ে নিয়ে গিয়েছিলেন সে বাংলাদেশে কমিউনিটি ক্লিনিক কনসেপ্ট সেটা উনিশশো সালে শুরু করেছেন এগুলো ইউনিক কনসেপ্ট সারা পৃথিবীর কোথাও নাই আজকে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন গ্যাভি তাকে ভ্যাকসিনেশন ভ্যাকসিন হিরো এইবার জাতিসংঘের সাধারণ অধিবেশে উপাধি দিয়েছে না ভ্যাকসিন হিরো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েছে তো এরকম উপাধি আজকে বাংলাদেশের সূচক সব ক্ষেত্রে আট দশমিক এক তিন প্রবৃদ্ধি এই ইতিহাসই নাই বাংলাদেশে আটচল্লিশ বছরের বাংলাদেশে আমার ইকোনমিক গ্রোথ এইট পয়েন্ট ওয়ান থ্রি অ্যামাং দ্য হোল এশিয়া কোনো দেশ এত দ্রুত এত প্রবৃদ্ধি অর্জন করতে পারে নাই সব সূচকে কয়টা বলবো বাংলাদেশের রিজার্ভ রেমিটেন্স সব ক্ষেত্রে খালি ওই যে পেঁয়াজ রসুন আদা এটা নিয়ে চিন্তা করেন না সারা দিন রাত এক ব্যবসা হইছে গুজব এবং আনতা যে দেড়শো দুইশো আচ্ছা আমি যদি বলি রাষ্ট্রপতি কি বলছেন খাইলাম না পেঁয়াজ এটা বলছে তো খাবো না পেঁয়াজ এক মাস খাইলাম না দেখি কি হয় আর আমি কি বলতে চাই যে পেঁয়াজ কি এটা কি ফ্যাটাল কিছু না খাইলে কেউ মারা যায় এটা কি অত্যাবশ্যকীয় উপাদান এটা কি জীবন রক্ষা করা জীবন নাশ হওয়া কোনো কিছুর সাথে সম্পৃক্ততা আছে পেঁয়াজের হ্যাল এত মাতামাতি নাচা নাচি পাড়াপাড়ি আপনি দেখেন টিসিবির চেয়ে পেঁয়াজ বিক্রি হয় ট্রাকে করে টেলিভিশনে সবার আগে ওই নিউজ মানে কি তো ওই পেঁয়াজ না খাইলে কি ওই যে পাড়াপাড়ি করতেছে ওই বুড়া বুড়ি তরুণ তরুণী বৃদ্ধ বৃদ্ধা শিশু বালক যুবা কি মারা যাবে নাকি পেঁয়াজ না খাইলে তো সমস্যাটা কী তা হ্যাঁ সমাধান বলতে পারেন যে এটা তো কথা হলো না সমাধান কি সমাধান নিশ্চয়ই আমরা করব আমরা আমাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নের প্রশ্নে আজকে আমরা কোথায় একদিকে বিশ্ব জয় করে আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠিয়েছি সারা পৃথিবীর সাতান্নটি দেশ যাদের মহাকাশে স্যাটেলাইট আছে বাংলাদেশ ইজ ওয়ান অফ দেম বাংলাদেশ বাংলাদেশ বার্মার সাথে বার্মার সাথে চল্লিশ বছরের অধিক আন্তর্জাতিক আদালতে লড়াই করে আইনি আইনি লড়াই করে বার্মার থেকে এক লক্ষ এগারো হাজার বর্গ কিলোমিটার জয় করা বাংলাদেশ আমাদের আজকের বাংলাদেশ শেখ হাসিনার নেতৃষ্ঠ আমরা ব্লু ওশেন ব্লু ইকোনমি মাননীয় প্রধানমন্ত্রী সমুদ্র সম্পদ আহরণের জন্য ব্লু ইকোনমি ঘোষণা করেছে দেখেছেন না কিছুদিন আগে ব্লু ইকোনমি ফোরামের বিশাল আন্তর্জাতিক একটি সেমিনার আমার দেশে অনুষ্ঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেখানে ছিলেন আচ্ছা কোনটার কথা বলবো আমার ঘন্টার পর ঘণ্টা লাগবে আমি বক্তব্য বাড়াতে চাই না জানেন সবাই জানেন এটা সার্চ করলেই পাবেন গুগলসে ঢুকেন হোয়াট আর দ্য অ্যাচিভমেন্ট ভাই আমার দাদা বলেছে কি এটা হেনরি কিসিন বলতো কি বটমলেস বাস্কেট তো আমি কি বলতে চাই যে মিস্টার কিসিনজার কাম হিয়ার লেট সি ইট ইজ দ্য বাস্কেট ফুল অফ সাকসেস ইট ইজ দ্য বাস্কেট ফুল অফ প্রোগ্রেস ইট ইজ দ্য বাস্কেট ফুল অফ ব্রেইন it is the basket full of achievement look at yourself your america is going down bangladesh is rising up and no one can stop us no one can stop us আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবা না এই কথাটা বঙ্গবন্ধু বন্ধু অনেক আগেই বলেছিল এই হেনরি কিসিনের মতো আমার নুরুজ্জামান ভাইয়ের ভাষায় শিক্ষিত মূর্খের প্রলাপ আজকের প্রলাপ হিসেবে ব্যর্থ হিসেবে প্রমাণ করেছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমি সেই বাংলায় এই বাংলার মাটিতে দাঁড়িয়ে কথা বলছি আমাদের লক্ষ্য একটাই আমরা মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলব আমরা আধুনিক উন্নত সমৃদ্ধ সন্ত্রাস দুর্নীতিমুক্ত মুক্ত রাজাগার জঙ্গিবাদ মুক্ত মাদক মুক্ত মাদক মুক্ত বাংলাদেশ গড়ে তুলব আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না আমাদের লিমিট ইজ দা স্কাই আকাশ ছুতে হবে ড্রিম কামস ট্রু ওয়ান ডে ইনশাআল্লাহ উই শাল ওভারকাম ডেফিনেটলি শুরুতেই বলেছিলাম মাননীয় প্রধান অতিথির বক্তব্যের আগে যে তার কাছে একটু দাবি করে বলতে চাই আজকের শিক্ষার্থীদের জন্য তিনি তার লাইফ স্টাইল তার ক্যারিয়ার এবং তিনি যেভাবে সফল হয়েছেন সেই গল্পটুকু শোনাতে আশা করি সবগুলো পেয়েছো তাই তো তাহলে আগামীতে কি করতে হবে আমাদের আকাশ ছুতে হবে ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি এবং তথ্য প্রতিমন্ত্রী তথ্য মন্ত্রণালয়ের ডাক্তার মুরাদ হাসান এমপি স্যারকে তার চমৎকার এবং যে বক্তব্য তিনি দিয়েছেন সত্যিই আমরা অভিভূত এবং আমাদের ছাত্ররা উজ্জীবিত হয়েছে এবং তার বক্তব্য থেকে অনেক কিছুই তারা শিখেছে এবং শিখবে এবং সেভাবে তারা এগিয়ে যাবে ধন্যবাদ আজকের প্রধান অতিথিকে এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাবো আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্যের জন্য এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের ড্যাফোডিল ইনস্টিটিউট টেকনিক্যাল ইনস্টিটিউটের সম্মানিত একাডেমিক উপপরিচালক যারা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন রুবেল ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও আজকের এই আয়োজনের মাননীয় প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ মুরাদ হোসেন এমপি আমাদ মুরাদ হাসান এমপি আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ড্যাফোডিল গ্রুপের সিইও জনাব নুরু মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিত আছেন ড্যাফোডিল টেকনিক্যাল ইনস্টিটিউট এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব রথীন্দ্রনাথ দাস স্যারদের অসংখ্য ধন্যবাদ আজকে তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে কিছুটা সময় দেওয়ার জন্য আমরা আশা করি আপনারা যে বক্তব্য প্রদান করেছেন এই বক্তব্য আমাদের পাথর হয়ে থাকবে এবং আমাদের শিক্ষার্থীদের অনুপ্রেরণা যোগাবে সামনের দিকে এগিয়ে চলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন মিডিয়া ব্যক্তিবর্গ যাদের লেখনীয় বক্তব্য আমাদেরকে সবসময় সাহস ও অনুপ্রেরণা যোগায় ধন্যবাদ আপনাদেরকে আমাদের মাঝে উপস্থিত থাকার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ড্যাফোডিল কনসার্ন বিভিন্ন কনসার্নের বিশিষ্ট ব্যক্তিবর্গ ধন্যবাদ স্যারদের আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের অনুষ্ঠানে থাকার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমাদের সহকর্মীবৃন্দ আমরা বিশেষ করে সহকর্মীবৃন্দের কথা আগে বলি যে তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের হয়তো অনুষ্ঠানের সফল সমাপ্তি হতে যাচ্ছে এবং তাদের কারণেই আমরা সামনে আমাদের স্টুডেন্টদেরকে এগিয়ে নিয়ে যাব। এবং তাদের পথকে আরও সহজ ও সুন্দর করব আমাদের আমাদের ইয়েতে যারা আছেন প্রশিক্ষণার্থী ভাই বন্ধু বান্ধবী যারা আছেন বিশেষ করে আমাদের শিক্ষার্থীবৃন্দ যারা আছেন তাদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে তারা আজকে প্রমাণ করেছে যে তারা রিয়াল ড্যাফোডিলিয়ান এবং তারা তাদের সম্পূর্ণ সুস্থিরভাবে তারা প্রোগ্রামটি অংশগ্রহণ করেছে এই জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমি আশা রাখি সামনে তোমাদের পথ আরও সহজ সুন্দর হবে এবং তোমাদের সর্বাঙ্গীন কামনা করছি আমরা এবং আমরা আশা রাখি তোমাদের সামনে যে পরীক্ষাটা আসছে সেই পরীক্ষাটা অনেক সুন্দরভাবে ভালোভাবে পরীক্ষা দেওয়ার চেষ্টা করো এবং পরীক্ষায় তোমরা সফল হবে এবং খুব ভালোভাবে সফল হতে হবে এটুকুই আমরা আশা রাখি তো সবাইকে সবার সর্বাঙ্গী সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জানাব জেম হোসেন রুবেলকে আজকের সভাপতি বা ধন্যবাদ জ্ঞাপন বক্তব্যের জন্য